আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সো আজকে আমরা আমাদের ক্লাসে চলে আসলাম আমাদের রেগুলার ক্যাজুয়ালে যে ক্লাসটা সেই ক্লাসটা আজকে আমাদের হবে আর ভয়েসটা ঠিক মতো শুনতেছো কিনা আমাকে বলো আমি একটু অসুস্থ একটু না আসলে মোটামুটি অনেক অসুস্থ জ্বর প্রচন্ড মাথা ব্যথা এবং আসলে গতকাল ছাড়া রাত্র মনে হয় ঘুমাইতে পাইনি ঠিক মতো এই মাথা ব্যথার কারণে তো আজকে হয়তো এনার্জিটা একটু কম থাকবে তার জন্য প্রথমেই দুঃখিত ভয়েসটা একদম মোটামুটি মানে তোমাদের জন্য যতটুক লাগে ভয়েসটা ততদূর শোনাতে চেষ্টা করব যেন আমাকে বলবা যে ভয়েসের প্রবলেম আছে কিনা মানে তুমি শুনতে মানে বিশ্রী বা খারাপ লাগতেছে কিনা আমাকে অবশ্যই জানাবা আর আমরা আজকে হচ্ছে এই সিন প্যাসেজ গুলোর যে লাস্ট সেটা প্র্যাকটিস করার মাধ্যমে আপাতত সিন থেকে একটু দূরে থাকবো আমরা আমরা হচ্ছে পরবর্তীতে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে সামারি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং আচ্ছা সামারি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এই দুইটা আমরা দেখব ঠিক আছে সো এটাই হচ্ছে আপাতত আজকের মতো মানে আমরা পড়তেছিলাম দীর্ঘদিন ধরে মোটামুটি শেষ হবে তারপরে আমরা দ্রুত সামারি আর প্যারাগ্রাফ রাইটিং এর উপর মানে ক্লাস নিব ঠিক আছে ফার্স্ট ফার্স্ট সো মোটামুটি সবাই জয়েন হয়েছে কিনা বলো আমি আজকে মোটামুটি সঠিক টাইমে আসছি আশা করতেছি আজকে টাইম নিয়ে কোনো সমস্যা হয়নি আর আশা করি আর প্রবলেম হওয়ার কথা না টাইমের প্রবলেমটা আজকে হওয়ার কথা না ওকে ঠিক আছে আচ্ছা সব ঠিক থাকতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই সব ঠিক ঠিক আছে চলো ওকে চলো সো প্রথমতেই যেটা হচ্ছে আমি আবারও বলতেছি তোমরা যখন বাসায় একা একা পড়বা তোমরা যখন বাসায় একা একা পড়বা এই জিনিসটা সবসময় কন্ট্রোল করবা এই জিনিসটা সবসময় কি করবা কন্ট্রোল করবা এবং খেয়াল রাখবা কি খেয়াল রাখবা বলো দেখি যে জিনিসটা তোমরা খেয়াল রাখবা সেটা হচ্ছে আলটিমেটলি তোমরা হচ্ছে যে এই যে পড়তেছো হ্যাঁ এই যে তোমরা একটা পার্টিকুলার প্যাসেজ পড়তেছো এই ইন্টার চেঞ্জ যেন তোমাদের কোনো সমস্যা না করে ঠিক আছে এই ইন্টার চেঞ্জ অফ স্পিচ এটা কিন্তু অনেক বেশি ভালো করে বলবো ওকে মনে থাকে যেন ওকে খেয়াল করো তো প্রথমত ওই দেখো যে একটা টিপিক্যাল ওয়ার্ড যেমন অ্যাট্রাকশন অ্যাট্রাকশন হচ্ছে কি একটা নাউন অ্যাট্রাকশন কিভাবে নাউন ওই যে নাউন চেনার যতগুলো উপায় আমরা পড়েছি এতদিন যাবত এই যে আই ও এম সাধারণত বোঝায় যে অ্যাট্রাকশন হচ্ছে নাউন ঠিক আছে না ওকে তো অ্যাট্রাকশন থেকে কি আসে অ্যাট্রাক্ট অ্যাট্রাকশন থেকে কি পাচ্ছি আমরা অ্যাট্রাক্ট যে কারোর প্রতি আকর্ষণ করা যে কোনো কিছু করা বা আকর্ষিত হওয়া এই বিষয়গুলো ভার্বের আন্ডারে পড়ে কার আন্ডারে পড়ে ভার্বের আন্ডারে পড়ে দেন অ্যাডজেক্টিভ কি হতে পারে অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভ হতে পারে কি অ্যাট্রাকটিভ আর অ্যাডভার্ভ হতে পারে অ্যাট্রাকটিভলি এই যে অ্যাট্রাকশন অ্যাট্রাক্ট অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভলি প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ এবং তোমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ দিয়ে কিন্তু সেন্টেন্স মেক করার অ্যাবিলিটি থাকতে হবে ঠিক আছে যেমন um then when i'm i felt i felt a great attraction i felt a great attraction whenever i saw her ইন ক্যাম্পাস অর্থাৎ আমি একটা দারুণ আকর্ষণ ফিল করতাম যখনই কি না আমি তাকে ক্যাম্পাসে দেখতাম বিকজ শি ওয়াজ বিকজ শি ওয়াজ রিয়েলি অ্যাট্রাক্টিভ তাহলে দেখো এই অ্যাট্রাক্টিভ তো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ কে প্রি মডিফাই কে করছে এই অ্যাডজেক্টিভ কে প্রি মডিফাই করছে হচ্ছে অ্যাডভার্ব কে করেছে অ্যাডভার্ব তাহলে এই যে দেখো এই যে i felt a গ্রেট অ্যাট্রাকশন হোয়েন আই saw হার ইন দা ক্যাম্পাস বিকজ শি ওয়াজ রিয়েলি অ্যাট্রাকটিভ ঠিক আছে সো তারপর আমরা বলতে পারি হার বিউটি আর বিউটি অ্যাট্রাক্টেড মি আ লট

কথা বলতে পারতো এইভাবে করে হচ্ছে আমরা কি করব এইভাবে করে আমাদের কি রাখতে হবে ইনস্ট্যান্ট সেন্টেন্স মেক করার একটা অ্যাবিলিটি থাকতে হবে এই ভাবে করে তোমরা যদি এগিয়ে যেতে পারো তাহলে ঘরে বসে কিন্তু অনেকগুলো জিনিস তোমরা নিজেরাই মোটামুটি কমপ্লিট করতে পারবা আমি কাম ব্যাক করবো আমি গেট ব্যাক করব আমি হচ্ছে সামারি প্যারাগ্রাফটা পড়িয়ে বা সামারি প্যারাগ্রাফ প্লাস হচ্ছে রাইটিংয়ের যে আরেকটা পার্ট আছে পড়িয়ে তারপর আবার সিন প্যাসেজে ব্যাক করবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে ঠিক আছে তো কিছু জিনিস মাথায় রাখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছু বিজ্ঞাপন দান বিজ্ঞপ্তি সো অ্যাডভার্টাইজমেন্টের ভার হচ্ছে অ্যাডভার্টাইজ মানে কোনো কিছুর বিজ্ঞপ্তি দেয়া কোনো কিছুর বিজ্ঞপ্তি দেয়া অ্যাবিলিটি অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য বা শক্তি তাহলে অ্যাবিলিটি থেকে যে অ্যাডজেক্টিভটা আসে সেটা হচ্ছে এই বল মানে হচ্ছে সক্ষম তাহলে আরেকটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা হচ্ছে আনেইবল দেখো সেই ওয়ার্ডটা কি আনেইবল আনেইবল মানে হচ্ছে অক্ষম আনেইবল মানে কি আনেইবল মানে হচ্ছে অক্ষম তাহলে এইবল মানে সক্ষম আনেইবল মানে অক্ষম এটা কিন্তু অ্যাডজেক্টিভ আন্ডারে পড়ে আর এইবলি হচ্ছে সামর্থ্যের বা সফলতার সাথে এখন তিনটা শব্দ একই রকম এইবল আনেইবল একটা হচ্ছে অ্যানেইবল কিন্তু অ্যানেইবল মানে হচ্ছে সক্ষম করা এনেইবল মানে হচ্ছে সক্ষম করা সো এটা মনে রাখতে হবে এনেইবলটা হচ্ছে আমার মূলত একটা ভার্ভ এই জিনিসগুলা একটু মাথায় রাখতে হবে যে কোনটা ভার্ভ কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা হচ্ছে আমার নাউন কারণ কি কারণ এগুলাই পরবর্তীতে আমাকে ঝামেলা করবে এখন আমি যদি বুঝি আমি যদি বুঝি যে এনেইবল হচ্ছে একটা ভার্ভ তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কি ধরনের সেন্টেন্স আমাদের লিখতে হবে আমি তোমাদের একটা লিখে দিই ঠিক আছে যেমন a birds কেন বার্ডস লিখলাম পাখির একটি পাখির আমি বারবার পড়িয়েছি তোমাদেরকে পজেশন আশা করি আর বলতে হবে না ঠিক আছে তাহলে এ বার্ডস উইংস মানে পাখাগুলো পাখির পাখাগুলো বার্ডস উইংস বার্ডস উইংস এনেবল ইট টু ফ্লাই তাহলে এই যে এখানে এনেবল আমরা ইউজ করলাম এনেবল ইট ইট কেন এই বার্ড হচ্ছে একটা বস্তুবাচক জিনিস বস্তুবাচক বিশেষ হওয়ার কারণে এর পরবর্তীতে মানে পরিবর্তে কি বসবে ইট বসবে আর বার্ডস উইংস এনেবল ইট টু ফ্লাই এই দেখো একটা বাক্যে কতগুলো নিয়ম আসছে টু ফ্লাই হচ্ছে এখানে ইনফিনিটিভের নিয়ম এখানে ইট বসছে কেন এইটা প্রোনাউনের রেফারেন্স হিসেবে এ বার্ড এইটা আর উইংস আছে তার মানে হচ্ছে এখানে আর এনেবলস হবে না কি হবে এনেবল হবে আর বার্ডস উইংস এনেভলিড মানে পাখা তো আর একটা থাকে না একাধিক পাখা থাকে তাই এখানে কি বসছে প্লুরাল ফর্মি বসছে প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ফর্মি বসছে এইটা হচ্ছে এনেভল এরিয়া তা তুমি বলতো আর ভাইয়া তার দিয়ে কি বোঝায় যেমন আমি বলতে পারি আই এম আনএভল টু ডু দিস আমি এটা করতে অক্ষম আই এম আনেভলভ টু ডু দিস বা আই এম আনএভল টু পারফর্ম আমি মানুষদের সামনে করতে না এই যে এগুলা এগুলা কিন্তু জানতে বলে আমি যখন পড়াবো আমার পড়ানোর জন্য না তোমাকে যখন পড়াচ্ছি তোমার ভিতরে ওই ব্যাপারটা থাকতে হবে ওই জিনিসটা থাকতে হবে যে না আমি পড়বো আমি নিজেও ট্রাই করবো ইউ হ্যাভ বুকস এবং আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমরা এই ওয়ার্ড মিনিং এর জন্য ওয়ার্ড মিনিং এর জন্য আলাদা একটা ফাইল বানাচ্ছে একটু সময় লাগবে কারণ মানে হিউজ তো কারণ ইউনিট ধীরে ধীরে হচ্ছে কাজ তোমরা পেয়ে যাবা ঠিক আছে তখন ওইখান থেকে তোমরা মোটামুটি নির্ভুলভাবে অনেক কিছু করতে পারবো ব্যানিফেক্টর হচ্ছে উপকারী বা সাহায্যকারী বেনিফিট মানে হচ্ছে উপকার বা সাহায্য করা আর বেনিফিশিয়াল হচ্ছে সাহায্যকারী করে যে তাহলে দেখো বুঝার চেষ্টা করো ব্যানিফেক্টর এটা হচ্ছে

প্রত্যেকটা জিনিসে তোমাদের কি থাকতে হবে এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বোঝার একটা দারুণ মানে যদি বুঝতে পারো তাহলে হচ্ছে দারুণ হবে ওকে কমার্স কমার্স মানে হচ্ছে বাণিজ্য কমার্স মানে হচ্ছে কি বাণিজ্য তাহলে কমার্স থেকে আসে কি কমার্শিয়ালাইজ মানে বাণিজ্যে পরিণত করা কমার্শিয়ালাইজ আরেকটা হচ্ছে কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিক কমার্শিয়াল মানে কি বাণিজ্যিক আর কমার্শিয়ালি যেমন বাণিজ্যিক ভাবে তাহলে এইটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত ওয়ার্ড যে কমার্স ই কমার্স ই কমার্স আমরা ইউজ করি ইন্টারনেটের মাধ্যমে সেই ই কমার্স নাও কমার্স কে যখন কমার্শিয়ালাইজ করা হয় মানে করা হয় সেটা হচ্ছে একটা আর আমরা বলি না যে কমার্শিয়াল প্রোডাক্ট তাহলে কমার্শিয়াল প্রোডাক্ট কথাটা মনে রাখতে হবে আমরা অনেক সময় কি বলি আমরা বলি হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট তাই না এই কমার্শিয়াল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি বলতো বাণিজ্যিক যত সব পণ্য তাহলে বাণিজ্যিক পণ্য এটা হচ্ছে আমার আর এই প্রোডাক্ট হচ্ছে আমার নাউন তাহলে এই হচ্ছে আমার কমার্শিয়াল প্রোডাক্ট সো সবসময় আমি বলেছি যে নাউনের আগে সচরাচর এইরকম একটা অবস্থা দেখা যায় সাধারণত পাওয়া যায় এই অ্যাডজেকটিভটা কি নাউনের আগে নাউনকে প্রিমডিফাই করে আর অ্যাজ ইউজুয়াল সাথে যোগ করে দাও অ্যাডজেকটিভের সাথে ওয়াই যোগ করলে অ্যাডজেকটিভের সাথে ওয়াই যোগ করলে অলয়েস কি পাবা অলওয়েজ পাবা হচ্ছে পাব এই টুকিটাকি জিনিসগুলো মাথায় রাখবা এই টুকিটাকি জিনিসগুলো কি করবা মাথায় রাখবা ওকে আচ্ছা তাহলে এরপরে যে জিনিসটা আছে এরপরে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে কি দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে ঠিক আছে ওকে কনফিউজিং এ কেউ থাকে না কনফিউশনে থাকে ওকে ঠিক আছে ওকে আচ্ছা থার্ড অ্যাসাইনমেন্ট কালকে যেটা তোমাদের ক্লাস নিলাম একজন আমাকে মেসেজ দিয়ে বললো ভাইয়া থার্ড উইক অ্যাসাইনমেন্টে কিছু সংশোধন আনা হয়েছে তো তোমাদেরকে আমি একটু বলবো কেউ কি এই সংশোধনটা এখন কমেন্ট বক্সে দিতে পারবা রাইট সংশোধনটা ছবি আকারে অথবা হচ্ছে বা লিখে কপি পেস্ট করে আমাকে কেউ একজন দাও আমি একটু কমেন্ট বক্সটা দেখি আমি একটু কমেন্ট বক্সটা দেখি যে থার্ড উইক অ্যাসাইনমেন্টে না কি তোমাদের একটু পরিবর্তন আনছে আমি একটু দেখি যে কি পরিবর্তন আনছে আর আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বেশ কিছু পরিবর্তনের কথা বলে দিছি তো আমি একটু দেখতে চাচ্ছিলাম যে পরিবর্তনটা কি সেই অনুসারে দিলো কিনা ঠিক আছে সেটা আমাকে একটু বলো না আমি আটকে যায়নি আই এম টকিং টু ইউ গাইস থার্ড উইক অ্যাসাইনমেন্টে তোমাদের কিছু পরিবর্তন আনা হয়েছে আমাকে একটু জানাও যে এই পরিবর্তনটা কি তোমরা জানো কিনা এই পরিবর্তনগুলো তোমরা জানো কিনা আমাকে একটু জানাও থার্ড উইক অ্যাসাইনমেন্টে একটু পরিবর্তন আনা হয়েছে আচ্ছা এরপর যদি তোমরা না জানাও তাহলে আর কিছু করার নেই ওকে ডান ঠিক আছে ওকে ডান নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম ঠিক আছে তোমরাই যদি না বলো আমার তো কিছু করার নাই যদি প্রবলেম থাকে তাহলে আমি বলবো ঠিক আছে আমি বলবো ওকে ডান নাই প্রবলেম নাই ওকে তাহলে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে মনোযোগ ধরো এই যে আগে আমরা অনেক কনসেন্ট্রেটেড ছিলাম তাই না উই কনসেন্ট্রেটেড তাহলে এই কনসেন্ট্রেটেড হচ্ছে এখন কনসেন্ট্রেটেড মাঝে মাঝে জমাটকৃত বলতে বোঝায় আবার কনসেন্ট্রেশন দিয়ে মাঝে মাঝে কি বোঝায় যে মনোযোগ বা ঘনত্বকে বোঝায় তাহলে দুই ভাবে শব্দটা ব্যবহৃত হতে পারে তোমাদের এই যে লেসনটা বাংলা টাউন এই বাংলা টাউন লেসনে কনসেন্ট্রেশন মূলত পপুলেশনকে মেজার করছে কি করছে পপুলেশনকে তারা মেপেছে এখানে অর্থাৎ কোন একটা নির্দিষ্ট জায়গায় কোন একটা নির্দিষ্ট জায়গায় যদি অনেক ঘনবসতি হয় মানুষ যদি একসাথে অনেকে বসবাস করে সে এলাকাটাকে আমরা বলি কি একটা ইউজলি কনসেন্ট্রেটেড এরিয়া উইথ পিপল অর্থাৎ মানুষদের দিয়ে ভরা একটা এলাকা মানুষদের মানে ঘনত্ব অনেক বেশি কিন্তু কনসেন্ট্রেশন ওয়েল বেশিরভাগ সময় মনোযোগ বলতে বোঝানো হয় তাহলে কনসেন্ট্রেশনের সিনোনিম হিসেবে আমরা অনেক সময় কি ইউজ করি অ্যাটেনশন কি ইউজ করি অ্যাটেনশন সো এই যে জিনিসগুলো একটা ওয়ার্ডের যে বিভিন্ন ব্যবহার হতে পারে এই একটা ওয়ার্ডের বিভিন্ন ব্যবহার আমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কি করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তাইলে এর ভার্বটা হচ্ছে কি কনসেন্ট্রেট আর অ্যাডজেক্টিভটা হচ্ছে কি concentrated certainty certainty মানে হচ্ছে নিশ্চয়তা certain মানে হচ্ছে নিশ্চিত তাহলে দেখো আমরা বলি না যে ইস certain গোলটা মিস করছে রে আজকে তাহলে এই যে ব্যাপারটা থাকে যে certain গোলটা মিস করছে মনে করো বন্ধু বান্ধবরা বিকালবেলা ফুটবল খেলো না অনেকে মেয়েরা খেলতে পারো না ঠিক আছে ছেলেরা তো খেলো সো সেইখানে তোমরা কি করো যে এই যে কথাটা বলো প্রায় সময় যে আরে নিশ্চিত গোলটা মিস করছে ঠিক আছে তাহলে এই certain হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে আমরা কি বলতে পারি কার বলতো সাকিব খান শাকিব খান ধরো ফুটবল খেলতে নামছে সাকিব খান হচ্ছে একটা নিশ্চিত গোল মিস করে ফেলছে ঠিক আছে আনফিট প্লেয়ার তো আনফিট প্লেয়ার এত ভালো গোল দিতে পারে না বুঝি

কনভার্সেশন হচ্ছে মূলত এই যে কথোপকথন বা আলাপ আর কনভার্স হচ্ছে আলাপ করা বা কথা বলা তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কি কনভার্সেশনাল অ্যাডজেক্টিভটা হচ্ছে কি অ্যাডজেক্টিভটা হচ্ছে কনভার্স সেশনাল তাহলে এই যে জিনিসগুলা এটা যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু বুঝে দিতে পারবা তাহলে কিন্তু ধরতে পারবা যে এই কনভার্সেশন কনভার্সেশন থেকে আসতেছে হচ্ছে কনভার্স আর কনভার্স থেকে আসতেছে কনভার্সেশনাল এই প্রত্যেকটা জিনিস এক একটা প্রসেস ঠিক আছে যেখানে আই ও এন দিয়ে শেষ হয় সেটা হচ্ছে নাউন আর এরকম এন এ এল এই যে এ এল যেগুলো থাকে শব্দের শেষে এই শব্দের শেষে এ এল গুলো থাকলে বুঝতে হবে সেগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ সব ওয়ার্ড তুমি মুখস্থ করে যেতে পারবে না এটা এত সহজ জিনিস না সবাই যদি সব ওয়ার্ড বুঝে যেত তাহলে সবাই ভাষায় পারদর্শী হইতো তবে হ্যাঁ দীর্ঘদিন প্র্যাকটিস করতে থাকলে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে চাইলে অবশ্যই একটা সময় তুমি কি করতে পারবা অবশ্যই একটা সময় তুমি এইটার ফলাফল পেয়ে যাবা ঠিক আছে অবশ্যই একটা সময় তুই করবা তুমি এইটার ফলাফল পেয়ে যাবা এবং এটার ফলাফলটা যখন পাবা তখন তুমি অবশ্যই কি করবা তখন তুমি অবশ্যই উপকৃত হবা এই যে জিনিসগুলা হ্যাঁ এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিস করে যেতে হবে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স যা মন চাই তা হোক আমরা কি করব আমরা আমাদের প্র্যাকটিস শেষ করব না আমাদের প্র্যাকটিস কিন্তু দারুণভাবে থাকতে হবে ওকে ঠিক আছে ওকে না কালচার কালচার মানে হচ্ছে সংস্কৃতি কালচারাইজ মানে হচ্ছে কি কোনো কিছুকে সংস্কৃতি মনা বানানো যেমন না বন্ধু ছেলেটাকে তো তো বা মেয়েটাকে তুই করতে পারিস এই যে কালচারাইজ ওয়ার্ডটা ইউজ এটা মানে সংস্কৃতি মনা করতে পারিস নাই কিছুই বুঝে না খালি পাশ্চাত্য সংস্কৃতি বুঝে এই যে ব্যাপারগুলা এই যে জিনিসগুলা এই যে ব্যবহারগুলা এই ব্যবহার তোমাকে কি করতে হবে এই ভাষায় ট্রান্সফার করতে হবে তোমরা একই জিনিস অনেক সময় বারবার করলো মনোযোগ দিয়ে সেটা বুঝ হয় না আবার অনেক সময় ছোট্ট একটা ব্যাপার যে একদিন পড়েছি বা একবার পড়েছি বোঝা যায় কেন কারণ হচ্ছে আমাদের যখন কনসেন্ট্রেশন লেভেল হাই থাকে তখন আমরা ছোটখাটো জিনিস আমরা কি করি আমরা হচ্ছে দ্রুত থেকে দ্রুততর মানে বুঝে নিই কিন্তু আমরা যখন কনসেন্ট্রেশন লেভেলটা হাই রাখতে পারি না তখন কিন্তু আলটিমেটলি আমাদের দ্বারা এই কাজগুলো হয় না সো এই জিনিসগুলোকে একটু মনোযোগ দিতে হবে ওকে যে একটা জিনিস তুমি বাংলায় কথা বলতেছো যেমন আমি বলি তোমরা ট্যাগ কোশ্চেন পড়ে আসছো ট্যাগ কোশ্চেন পড়ার সময় তোমরা কখনো কি অ্যাকচুয়ালি ভাবছো যে কিভাবে কথা বললে যে ট্যাগ কোশ্চেনটা কেন করা হয় ট্যাগ কোশ্চেনটা হচ্ছে আমাদের নর্মাল কনভারসেশনের একটা অংশ বন্ধু বান্ধব যখন বলে দোস্ত চল আজকে সিনেমা দেখতে চাই লেট আস গো টু দা সিনেমা যাবি না আমরা যাব না এই যে যাবি না আমরা যাব না এইটাই কি উই তাই না এইটাই হচ্ছে উই হ্যাঁ যে আমি আমি আজকে ওই এলাকায় যাব না যাব কি এই যে জিনিসগুলা মনের ভিতরে কথা বলা একজন আরেকজনের সাথে কথা বলা এই জিনিসগুলাকে যখন তুমি ইংলিশ গ্রামারে তুমি রূপান্তর করছো তখন তার নাম দিয়ে দিছো কি ট্যাগ কোশ্চেন সো এরকম প্রত্যেকটা থিং তোমরা অন্য ভাষা শিখো ইভেন অন্য ভাষা শেখার ক্ষেত্রেও এটা খুবই জরুরি যে তুমি পার্সোনাল ওয়েতে তোমার নিজের মাতৃভাষায় কিভাবে সেটাকে মানে ব্যবহার করতেছ আর সেটাকে তুমি ওই ভাষায় কিভাবে ট্রান্সফার করতেছ সো এটা একটু খেয়াল রাখবা কালচারাল কালচারাল মানে সাংস্কৃতিক আমি আবারও বলি কালচারাল ফাংশন কালচারাল ফাংশন তাহলে আমরা অনেক সময় কালচারাল কে কি হিসেবে ভাবি আমরা ভাবি হচ্ছে নাউন হিসেবে কিন্তু আমি আবারও বলি যে এ এল আছে ফাংশনাল কালচারাল কনভার্সেশনাল ঠিক আছে এই সব কিছু হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে এই কালচারাল ফাংশন যখন বলবো কালচারাল ফাংশন যখন বলবো তাহলে এই হচ্ছে আমার নাউন আর এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত অ্যাডজেক্টিভ ওকে কালচারালি সাংস্কৃতি ভাবে ওকে যেমন আই টুক পার্ট ইন দ্য লাস্ট কালচারাল ফাংশন আমি যদি বলি আই টুক পার্ট কেউ কবিতা বলতে ভালোবাসে কেউ কেউ হচ্ছে মানে গল্প বলতে ভালোবাসে কেউ হচ্ছে ভাষণ দিতে ভালোবাসে কেউ বারবার গান বাজনা করে আবার কেউ হয়তো নাটক করে সো যে কোনো ভাবে ইউ ক্যান টুক পার্ট অর ইউ ক্যান টেক পার্ট অ্যাকচুয়ালি তো দেখছো ভুল বলা যাবে না তাহলে আমি যদি বলি আমি যদি বলি ইউ ক্যান আমি যদি বলি ইউ ক্যান তাহলে আমি কি টুক বলতে পারবো বলো আমাকে কমেন্ট বক্সে টুক কি বলা যাবে টুক হচ্ছে ভার্বের কি ফর্ম টুক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম তাহলে ক্যান হচ্ছে মোডাল ফর্ম তাহলে আমি যে কনভারসেশন অনেক কিছু ইউজ করি না এই যে মুখ দিয়ে ভুল বের হয়ে যায় এই ভুলটাকে যত বেশি যে ধরতে পারবা তার হাতের রাইটিং তত বেশি দারুণ হবে তার প্যারাগ্রাফ লেখা তার কম্পোজিশন লেখা তার ইমেইল লেখা স্টোরি রাইটিং লেখা অনেক বেশি ওয়েল ফার্নিশড হবে ঠিক আছে কারণ কি তখন তুমি ফ্লারিশ করবা তখন তোমার লেখার ভিতরে একটা ফ্লো আসবে তুমি ভুল করলেই তুমি ধরতে পারবা জিনিসগুলো মাথায় রেখো তাহলে ইউ ক্যান টেক হবে ইউ ক্যান কি হবে টেক হবে টুক অ্যাকচুয়ালি হবে না হবে কি হচ্ছে যাই হোক আই টুক পার্ট ইন্টু পার্ট ইন দা লাস্ট কালচারাল একটা ব্যাপার আছে আমি বলে দিতেছি মনে রাখবা সাধারণত তারপরে হচ্ছে এই যে দেখো এই যে লাস্ট তারপর হচ্ছে ইয়েস্টারডে ওয়ান্স এই ধরনের শব্দ থাকলে আর অনেক শব্দ আছে এগুলোর শব্দ থাকলে বুঝতে হবে যে সেন্টেন্সটা পাস্ট এ ঘটতেছে ঘটনাটা পাস্ট টেন্সে ঘটতেছে এই কারণে এইখানে ভার্ব হিসেবে আমি কি ইউজ করছি ভি টু ইউজ করছি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করছি এই টুকটাক জিনিসগুলো মাথায় রাখতে হবে যদি মাথায় রাখো তাহলে ভালো অনেকে আমার বলো ভাইয়া এত ডিটেলস কেন বলেন ভাইয়া এত ডিটেলস শুধুমাত্র তোমাদের ভালোর জন্য বলি এখানে আমার তো কোনো কিছু পাওয়ার নাই যেমন অনেকেই হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে সবাই কি করতেছে ঘুমাচ্ছ আমিও তো ঘুমাইতে পারতাম আমার শরীরটা ভীষণ খারাপ কিন্তু তোমার পড়াশোনার তাড়া তোমাকে উঠায় নিবে তুমি সেটা যেটাই পড়ো না কেন ইংলিশ পড়ো ম্যাথমেটিক্স পড়ো ফিজিক্স পড়ো অ্যাকাউন্টিং পড়ো ঠিক আছে শিখতে হবে শেখার মতো ওকে এবং সব জায়গায় ট্রাই করতে হবে কি যে আমি এইখান থেকে ম্যাক্সিমাম কতটুকু শিখতে পারতেছি এক বসায় ম্যাক্সিমাম কতটুকু শিখতে পারতেছি কনসিডারেশন এটা কনসিডারেশনে রাখতে হবে এই ম্যাক্সিমাম শিখার ব্যাপারটাকে কনসিডারেশনে রাখতে হবে তাহলে কনসিডারেশন হচ্ছে বিবেচনা অর্থাৎ ধরো আমরা অনেক সময় কি করি যে খেলাধুলা করতে গেলে এই তুই দুধ তোকে কনসিডারেশনে রাখা যাবে না তাহলে এই কনসিডারেশন হচ্ছে কি বিবেচনা অনেক বল না তুই না ওরে ফুটবল খেলায় নেওয়া যাবে না ওরে ওরা অথবা আমরা যখন ক্রিকেট খেলায় নামি হয়তো কি করে অনেক ছেলেপেলে আছে যারা ব্যাট ঠিক মতো ধরতে পারে না তাদেরকে দুধ ভাত হিসেবে খেলায় তাহলে এটা হচ্ছে কি কেন খেলাই খেলানোর ব্যাপারটা হচ্ছে কনসিডারেশন দে কনসিডার দ্যাম দুধ ভাত ঠিক আছে তাহলে এই কনসিডার যখন বলবো হোয়েন দে কনসিডার এটা হয়ে যায় ভার্ব when they consider এটা হয়ে যায় ভার আর when uh, consideration is being taken under কি বলবো ডিসিশন যে তোমার ডিসিশনের ভিতরে এই কনসিডারেশনটা আসে সেই কনসিডারেশন হচ্ছে বিবেচনা সহজ হিসাবে টি আই ও এন আতে বোঝায় যায় আর considerable considerable মানে অনেকখানি ব্যাপক বা বিবচ্চ তাইলে considerables ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে mentionable কি বলতে পারি mentionable মানে কনসিডারেবল যেটা হচ্ছে বিবেচ্য মেনশনেবল হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ বিবেচ্য অর্থাৎ হ্যাঁ তাকে বিবেচনা করা যায় সে বিবেচ্য সেটা হচ্ছে মেনশনেবল অথবা কনসিডারেবল তো কনসিডারেবলি হচ্ছে এটা কি অ্যাডভার্ব এটা অ্যাডভার্ব ওকে এরপরে দেখা যাচ্ছে কন্ডিশন এরপরে থাকে হচ্ছে কন্ডিশন অর্থাৎ কন্ডিশন শব্দটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং মজার একটা শব্দ কন্ডিশন শব্দটা আমরা যেখানে সেখানে ব্যবহার করতে কি পাই আনন্দ পাই কেমন যেন একটা পৈচাশি মানে পয়সা একটা ব্যাপার থাকে ঠিক না যে হ্যাঁ ওরা অনেকগুলা কন্ডিশন দিছি ওরা অনেকগুলো কন্ডিশন দিছি পারুক পালে দেখি কি করে তাহলে এই কন্ডিশন মাঝে মাঝে নাউন যেটা হচ্ছে শর্ত বোঝায় কি বোঝায় শর্ত বোঝায় আর এই কন্ডিশন হতে পারে মাঝে মাঝে কি নিয়ন্ত্রণ করা তার মানে যেটা হচ্ছে ভার বসায় তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু জানাও তো কোনখানে কন্ডিশন শব্দটা ভার হিসেবে ব্যবহৃত হয় আর কোনখানে শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয় তোমরা কি জানো দেখি কারা কারা সুন্দর করে লিখতে পারো অ্যাডজেক্টিভ হচ্ছে কি কন্ডিশনাল হচ্ছে কি কন্ডিশনাল তোমরা রাইট ফ্রম ভার্বস পড়ার সময় কমপ্লিটিং সেন্টেন্স পড়ার সময় দেখো না যে কন্ডিশনাল থাকে কন্ডিশনাল হচ্ছে কি ওয়ান টাইপ অফ কি একটা আইটেম ঠিক না যেটা গ্রামাটিক্যাল আইটেম কাজে লাগে সেই কন্ডিশনালটাকে কিন্তু আমরা আসলে এরকম অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি যদিও এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার আলটিমেটলি কন্ডিশনাল হচ্ছে আমার শর্তাধীন এই নিয়মটা কি এই যে এ এল আছে ঠিক না এ এল আছে এই এ এল দেখলেই মোটামুটি বোঝা যায় আর কন্ডিশন থেকে যদি এল ওয়াই যোগ করি তখনই পাওয়া যায় আমরা কন্ডিশনালি একটু দেখি কমেন্ট বক্সে কারা কারা কন্ডিশনকে ইউজ করতে পারছি একটু দেখি একটু দেখি ওকে হিজ কন্ডিশন আচ্ছা কনসিডার্ড এজ মিল্ক অ্যান্ড রাইস আই টু পিক আপ বলস অনলি ক্রিকেট ভেন্সটাই আরে হা হিজ কন্ডিশন ইজ নট সো গুড ভেরি গুড ভেরি গুড হাসান জুবাই তাহলে আমাকে বলতে হবে যে হিজ কন্ডিশন ইজ নট সো গুড আমি যখন বলতেছি হিজ কন্ডিশন এটা কি এখানে নাউন এটা বলে দিতে হবে তুমি যদি না বলো তাহলে দর্শকরা তো বুঝতে পারবে না অডিয়েন্সরা তো বুঝতে পারবে না ভাইয়া তাহলে হিজ কন্ডিশন ইজ নট সো গুড হিজ কন্ডিশন ইজ নট সো গুড ইভেন আমার কন্ডিশনও ভালো না ভাই দোয়াই রাখবা তাহলে এই যে হিজ হচ্ছে কি একটা পজিটিভ প্রোনাউন এরপরে অবস্থা তাহলে অবস্থা বুঝানোর জন্য আমরা বলি হচ্ছে কি হিজ কন্ডিশন তার মানে এই যে কিন্তু এইখানে আমার কথা হচ্ছে এটা তো অবস্থা এখানে কি এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে কন্ডিশন আমি একটু দেখি খেলা জমে গেছে খেলা জমে গেছে একটু দেখি এটা একটা ভালো ওয়ে একটু দেখি একটু দেখি একটু দেখি আই ক্যান কনসিডার ইউর কনসিডার ব্যাপার আলাদা কন্ডিশন নিয়ে বলো একটু দেখি হিস কন্ডিশন ইজ নট ভেরি ব্যাড দ্য কন্ডিশন ইজ ভেরি অ্যাবনরমাল দিস কন্ডিশন ইজ ভেরি অ্যাবনরমাল এইটা ঠিক আছে এইটা ঠিক আছে যে দিস কন্ডিশন দিস কন্ডিশন ইজ ভেরি অ্যাবনরমাল এইটা হচ্ছে আমার নাউন এই শর্তটা খুবই মানে অ্যাবনমাল আর কি মানে অদ্ভুত রকমের যেটা স্বাভাবিক না এটাকে ধরা যায় বাকি বাকি আর কে আর কে দেখি আর কে দিতেছ আমি একটু দেখি রিফ্রেশ করি তো একটু রিফ্রেশ করার ট্রাই করি ওকে ওকে একটু দেখি একটু দেখি একটু দেখি আচ্ছা এনিওয়ান ওকে ওকে ও তো করতেছ না ইউজ করো ইউজ করো দেখি আচ্ছা আমাকে এটা বলো তো আমি যদি বলি হি ওয়াজ রিপোর্টেড দেখো তোমার যোগ দাও আমাকে এটা বলো যে হি ওয়াজ রিপোর্টেড টু বি ক্রিটিক্যাল কন্ডিশন এইখানে কন্ডিশনটা কি আছে এইখানে কন্ডিশনটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো তো হি ওয়াজ রিপোর্টেড টু বি ইন ক্রিটিকাল কন্ডিশন এইটা এইখানে কন্ডিশনটা কি অবস্থায় আছে আমাকে একটু বলো আমি একটু দেখি আমি একটু দেখি আমি একটু দেখি বলো ওকে এখানে কি অবস্থায় আছে বলো বলো

একটু মানে অ্যাডভান্স লেভেলে উই হ্যাভ টু কন্ডিশন দিস প্রবলেম এই কন্ডিশন দিস প্রবলেম মানে হচ্ছে এখানে আমরা বুঝাইতে পারি যে আমরা এই প্রবলেমটা একটু খতিয়ে দেখব বা একটু নিয়ন্ত্রণ করে দেখব আমরা কন্ডিশনের জায়গায় আমরা কন্ট্রোল ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক না তোমরা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কন্ডিশন শব্দটা এইভাবে ইউজ করলে দেখবা যে না সো এটা হচ্ছে টু ইনফিনিটিভ এর ব্যবহার থ্যাংক ইউ ভেরি মাছ আর কেউ এনি ওয়ান অফ ইউ নো ওয়ান অফ ইউ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একজন বলছো দ্যাট ইজ ওকে নো প্রবলেম ইয়েস 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 ক্রিটিক্যাল এখানে অ্যাডজেক্টিভ কন্ডিশন হচ্ছে এরকম ওকে হি ইজ কন্ডিশন দিস ভেরি ইজিলি ভাইয়া এখানে একটু প্রবলেম আছে কারণ হচ্ছে হি ইজ এর পর তুমি কন্ডিশন ইউজ করছো এটা যদি ভার্ব হিসেবে ইউজ করো ইজ হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব এটা ভার্ব হিসেবে ইউজ করলে তো সাধারণত আমরা জানি ইজ এর পরে সাধারণত ভার্বের সাথে ভি ওয়ান প্লাস আইএনজি হয় তাহলে এখানে তুমি সেটা দাও নাই আর হি ইজ কন্ডিশনিং দিস ভেরি ইজিলি যদি হয় তাইলে হবে হি ইজ কন্ডিশন ইং দিস ঠিক আছে একদম মানে মনে রাখতে হবে ওই জিনিসটা কি ঘটতেছে ঘটনাটা কি ঘটতেছে আলোচনা এই যে ডিসকাশন করলাম ডিসকাস করলে অনেক কিছু বের ডিসকাশন হচ্ছে আমার আলোচনা আর এই ডিসকাস হচ্ছে কি আলোচনা করা ঠিক আছে তাহলে ডিসকাশন যেমন আমরা বলতে পারি উই আর in we are in a discussion regarding regarding bangla town আমরা বর্তমানে বাংলা টাউন নিয়ে একটা ডিসকাশন আছি লেটস ডিসকাস লেটস ডিসকাস অ্যাবাউট দা ওয়েদার কন্ডিশন আজকে সকালের ওয়েদারটা কার কার কাছে ভালো লাগতেছে বলো আমাকে লেটস ডিসকাস এবাউট দা ওয়েদার কন্ডিশন অথবা লেটস ডিসকাস এবাউট দা ওয়েদার অথবা লেটস ডিসকাস এবাউট দা অ্যাটমোসফিয়ার সো সব কিছু কিন্তু আমরা ইউজ করতে পারি কি বলতে পারি লেটস ডিসকাস এবাউট দা অ্যাটমোসফিয়ার হোয়াট এভার অথবা আজকে একটু শুনলাম আর্জেন্টিনা জিতে গেছে সো আর্জেন্টিনাকে নিয়ে তুমি ডিসকাস করতে পারো হোয়াটএভার ইট ইজ সো এই ডিসকাস হচ্ছে আমার এখানে ডিসিশন মানে হচ্ছে কি সিদ্ধান্ত তাহলে যে হচ্ছে ডিসিশন দিতেছে সে হচ্ছে ডিসাইড করতেছে ঠিক আছে তাহলে ডিসিশন যেখানে হচ্ছে সিদ্ধান্ত ডিসাইড হচ্ছে কোনো কিছুকে সিদ্ধান্ত গ্রহণ করা আর ডিসাইসিভ হচ্ছে কি চূড়ান্ত বা চরম তাহলে বলে না যে ডিসাইসিভ রেজাল্ট কি বলে ডিসাইসিভ রেজাল্ট এখন রেজাল্ট হচ্ছে কি রেজাল্ট হচ্ছে আউটকাম রেজাল্টের সিনোনিম কি রেজাল্টের সিনোনিম হচ্ছে আউটকাম তাহলে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে বলো বাচ্চারা ডিসাইসিভলি চূড়ান্তভাবে বলে না এইটাকে একদম চূড়ান্তভাবে খতম করতে হবে এইখানে আমরা তখন এই ডিসাইসিভলি অর্থটা ইউজ করি এনলার্জমেন্ট মানে হচ্ছে কোনো কিছুকে বৃদ্ধি করা বৃহত্তর করা তাহলে এনলার্জ বাক্যের শুরুতে প্রিফিক্স মানে যখন কোনো একটা শব্দে হ্যাঁ লার্জ হচ্ছে তোমার অ্যাডজেকটিভ লার্জ হচ্ছে তোমার কি অ্যাডজেকটিভ এর আগে তুমি কি যোগ কর দিছো এন এন যোগ করার কারণে এটা হয়ে গেছে কি এন লার্জ তাহলে এন লার্জ হচ্ছে কি কোনো কিছুকে বড় করা তাহলে এটা হচ্ছে ভার্ভ তাহলে আমাকে বলো তো এরকম এন যোগ করে আর কয়টা ভার্ব তোমার জানা আছে আমি একটু দেখি যে এরকম এন যোগ করে আর কয়টা ভার্ব কারকার জানা আছে এন যোগ করে কয়টা ভার্ব কারকার জানা আছে ওকে ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ডিস্কাশন is about discuss this matter is about discussing this ঠিক আছে রুহুল তোমাকে আমি বলেছিলাম যে অ্যাবাউট যখন প্রিপজিশন হিসেবে ইউজ হবে অ্যাবাউট যখন প্রিপজিশন হিসেবে ইউজ হবে তখন তোমাদেরকে বলেই দিছি যে এগুলা ভার ওয়ান প্লাস আইএন জি হবে কি হবে ভার ওয়ান প্লাস আইএন জি হবে প্লিজ টেল মি দ্যাট হোয়াই ডু ইউ হোয়াট ডু ইউ মিন বাই রিগার্ডিং কোনো কিছুকে বিবেচনা করা ঠিক আছে লেটস ডিসকাস অ্যাবাউট মাই ফ্রেন্ডস গার্লফ্রেন্ড আদিভ হচ্ছে একটা জিনিস মিস করছো সেই জিনিসটা হচ্ছে ওই অ্যাপোস্ট্রোপিটা দিতে ভুল করছো তোমার বন্ধুর বন্ধুর আছে না সো এই এস এর পর একটা অ্যাপোস্ট্রোপি দিয়ে দিবা দেবা ঘটনা শেষ ঠিক আছে ওকে মেসি দা লিও মেসি কি গোল টোল করছে নাকি আজকে আবার মেসি নিয়ে অনেক কথাবার্তা হইতাছে আর কি ঠিক আছে ওকে ডান আচ্ছা সো মাথায় রাখবা এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে ওকে ঠিক আছে ভেরি গুড এনেইবল একটু আগে শিখাইছি দেখছো মনে আছে তাহলে এনেইবল আমরা একটু আগে প্র্যাকটিস করে আসছি কি এনেইবল ভেরি গুড তারপরে কি বলো 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 এন্ড রিচ ভেরি গুড রিচ এই যে লিখে দিচ্ছি এন্ড রিচ আর কি বলতে পারবা বলো এন্ড ভেরি গুড ঠিক আছে তাহলে এরকম করে বহু আছে বহু জাস্ট মাথায় রাখবা এবং পড়ে যাবা ঠিক আছে মাথায় রাখবা এবং পড়ে যাবা ঠিক আছে ওকে ফাইন্ডিং তোমরা ল্যাবে অনেক সময় ফাইন্ডিং পাও যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী ওই ফাইন্ডিং হচ্ছে কি তদন্তের পর যা পাওয়া যায় গবেষণার পর যা পাওয়া যায় প্র্যাকটিক্যাল করার পর যা পাওয়া যায় তাই ফাইন্ডিং মানে হচ্ছে গবেষণা ফাইন্ডিং মানে হচ্ছে গবেষণা তাহলে ফাইন মানে কি দেখতে পাওয়া ফাউন্ড মানে কি দেখতে পাওয়া গেছে এমন সো এই শব্দগুলা পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে তারপরে দেখো ফ্রুগ্যালিটি ফ্রুগ্যালিটি হচ্ছে কৃপণতা ফ্রুগ্যালিটি থেকে আসে হচ্ছে ফ্রুগালাইজ মানে হচ্ছে কৃপণতা যে প্রদর্শন করে ঠিক আছে অনেক বন্ধু-বান্ধব আছে 2 টাকাও দিতে চায় না 5 টাকার একটা মানে রুটি 5 টাকার এক কাপ চাও খাওয়াইতে চায় নাそういう বন্ধুরা কি করে কৃপণতা প্রদর্শন করে আর এই এই ধরনের বন্ধুদের সাথে পরের দিনা যাইতো ভালো লাগে না ঠিক না সো আমরা এগুলা করব না বন্ধু-বান্ধব তো চা খাইতেই পারে একটু রুটি খাই পারে এটা কোনো ব্যাপার না ফ্রুগাল হচ্ছে কৃপণ ফ্রুগাল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ ফ্রুগাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে ফ্রুগালি মানে কৃপণতার সহকারে জেনারেসিটি উদার তোমাদেরকে জেনারেসিটি দেখাতে হবে বন্ধুদেরকে চা খাওয়াইতে হবে চা খাওয়ানোর বদলে চাইলে তুমি কি খাওয়াইতে পারো কফিও খাওয়াইতে পারো কফিটা দিলে একটু তাইলে বন্ধু একটু খুশি হইলো ঠিক আছে জিনিসগুলো বুঝতে হবে বন্ধু বান্ধব তো ঠিক আছে জেনারেস জেনারেস মানে হচ্ছে উদার তোমাকে উদার মনা হতে হবে ইউ হ্যাভ টু বি জেনারেস তোমাকে অবশ্যই কি হইতে হবে উদার মনা হতে হবে তাহলে আমি লিখেই দিই যে ইউ হ্যাভ টু বি জেনারেস তোমাদেরকে উদার হতে হবে বন্ধু বান্ধবের ক্ষেত্রে ঠিক আছে ইউ হ্যাভ টু বি জেনারেস রিগার্ডিং রিগার্ডিং ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ বিবেচনা করে তোমাকে কি করতে হবে তোমাকে উদার হওয়া শিখতে হবে ঠিক না এটা কবিতা পড়ছিল না ওই যে আকাশ সময় আকাশ সময় শেখালো কিভাবে উদার হতে কবিতা আমি ভালো পারি না তোমরা যারা পারো তোমরা বুঝে গেছো জেনারেসলি জেনারেসলি মানে কি উদার মনে জেনারেসলি মানে কি উদার মনে ঠিক আছে ইন্সপিরেশন ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা এটা হচ্ছে একটা নাউন ইন্সপায়ার হচ্ছে কি এটার একটা ভার যে আমি তার দ্বারা ইন্সপায়ার্ড হইছি তাহলে ইন্সপায়ার্ড হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ তাহলে ইন্সপায়ার্ড অ্যাডজেক্টিভ বা ইন্সপায়ারিং উৎসাহমূলক ঠিক আছে যেমন আমরা বলতে পারি হি ইজ ইন্সপায়ারিং words helped me to recover from ফ্রম মাই ব্যাড মেন্টাল স্টেট অনেক সময় অনেক বন্ধু বান্ধব অনেক বড় ভাইয়ের কিছু ইন্সপায়ারিং শব্দ আরে এইটা ব্যাপার না ব্যাপারটা তুই ভালো করে চললে তোর পিছনে হাজার হাজার চলবে তুই এত টেনশন করে নিজেকে গড়ে তোল এই যে কাহিনীগুলা এই যে কথাবার্তা গুলা এই কথাবার্তা গুলাই হচ্ছে ইন্সপায়ারিং ঠিক আছে মাথায় রাখবা ইম্পর্টেন্স হচ্ছে গুরুত্ব ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ভাবে ইনক্রেডিবিলিটি ইনক্রেডিবিলিটি মানে সম্পূর্ণ অবিশ্বাস্য একটা ব্যাপার ঠিক না যে ইনক্রেডিবিলিটি তাহলে ইনক্রেডিবল মানে হচ্ছে কি আশ্চর্যজনক অবিশ্বাস্য বলে না এটা ছিল একটা ইনক্রেডিবল থিং তাহলে ইনক্রেডিবিলিটি যেখানে নাউন সেখানে ইনক্রেডিবল হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণত সচরাচর এগুলার ভার হয় না এগুলার ভার হয় না আর ইনক্রেডিবলি মানে হচ্ছে অবিশ্বাস্য ভাবে সো এইভাবে করে তোমরা কি করবা তোমরা হচ্ছে এই মানে সুন্দর মতো এই পড়াশোনাগুলো শেষ করে রাখবা এবং এই এখন হচ্ছে তোমাদের জন্য এমসি কিউ পার্ট সো চলো লেটস লেটস প্র্যাকটিস এমসিকিউ চলো দ্রুত দ্রুত আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করি আজকে শুধু অ্যানসার নিব আমি তোমাদের দেখি কারা কারা সঠিক অ্যানসার দেয় সো আমার মনে হয় তোমরা মোটামুটি রেডি আছো সো আমরা মোটামুটি এমসিকিউ কি করতে পারি নিতে পারি ঠিক আছে ওকে ডান ওকে ওকে স্টিল আই ডোন্ট ফাইন্ড এনি প্র্যাকটিক্যাল থ্রু মাই কলেজ আই এম এ ফ্রুগাল গায়ার দ্যাটস রিয়েলি ব্রেভ এনাফ অনেক ব্রেভ ঠিক আছে এটা হচ্ছে অনেক মানে একটা ব্যাপার আছে ঠিক আছে ওকে ডান ডান ওকে আচ্ছা ওকে ইনক্রেডিবল হেল্প ইয়েস ইনক্রেডিবল হেল্প হোয়াট ডাজ দা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট ইন দা প্যাসেজ রেফার টু বলো এটা কি বোঝায় বলো দেখি বলো বলো হোয়াট ডাজ দা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট ইন দা প্যাসেজ রেফার টু 마শাআল্লাহ 마শাআল্লাহ নোট ওয়ার্থি তার মানে কি ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে সিগনিফিক্যান্ট ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে কি নোট ওয়ার্ডি ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে কি নোট ওয়ার্ডি ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে কি নোট ওয়ার্ডি ঠিক আছে তাহলে তাহলে ইম্পর্টেন্ট মানে হচ্ছে সিগনিফিক্যান্ট ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে নোট ওয়ার্ডি ইনসিগনিফিক্যান্ট ট্রিবিয়াল ট্রিবিয়াল হচ্ছে তুচ্ছ বিষয় ট্রিবিয়াল হচ্ছে তুচ্ছ বিষয় মনে রাখবা তুচ্ছ বিষয় তাহলে আমরা কি বলতে পারি লেটস

এই ছোট ছোট জিনিসগুলা মাথায় রাইখো এই দিস দিয়ে আমি একটা জিনিসকে বোঝাই কারণ এটা সিঙ্গুলার বোঝায় কি বোঝায় সিঙ্গুলার আর এটা বোঝা হচ্ছে পরের দাও দাও ডু অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ লিভ ইন ইংল্যান্ড কোথায় কোথায় নটিংহামে নটিংহামে বসবাস করে বলো নটিংহামে বসবাস করে নাকি ইস্ট লন্ডনে ইস্ট লন্ডনে বসবাস করে কোথায় বসবাস করে ইস্ট লন্ডনে বসবাস করে পরেরটা বলো

শুনতে পারলাম গতকালই নাকি রান উৎসব করে ফেলছে খুব রান করছে তিনশো প্লাস রান খুব খেলা হবে এবার জিম্বাবুইকে পাইছে না লিটন দাস দেখবা কয়টা সেঞ্চুরি করে জাস্ট জাস্ট অপেক্ষা করো ঠিক আছে দেখো ওকে দা নোবেল ব্রিকলেন আমার একটু খারাপ লাগছে সৌম্য সরকার ছেলেটারে নেয় নাই বুঝছো লিটন দাস নিছে সৌম্য সরকারও তো নিতে পারতো সৌম্য একটু রান টান পাইতো সৌম্য কিন্তু একটা ম্যাগনিফিসেন্ট খেলোয়াড় বুঝছো সমস্যা হলো ওরে এত চাপ দেয় কখনো অলরাউন্ডার কখনো এসে তো পারেন আর কি বেচারা যাই হোক তাহলে দেখো দা নোবেল ব্রিকলেন ইজ রিটেন বাই আমি তোমাদেরকে বলেছিলাম যে বোর্ড কোশ্চেনও এটা এরকম আসছে যে ব্রিকলেন নোবেলটা কাল লেখা আর তোমরা কালকে একজন তো দেখলাম দিয়ে দিছিল লিঙ্ক তাহলে ব্রিকলেন হচ্ছে একটা কি নোবেল তাহলে ব্রিকলেন আবার হচ্ছে কি একটা জায়গাও নাম তাই না একটা জায়গার নাম ছিল তাহলে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে হচ্ছে মনিকা আলী মনিকা আলী হচ্ছে সেই বিখ্যাত রাইটার তারপরে কি হবে বলো তারপরে কি হবে দেখি তারপরে কি হবে বলো ওকে কোপা জিম্বাবুয়ে দুই হাজার একুশ ঠিক বলছো কোপা জিম্বাবুয়ে হোয়াট ডাজ দা ওয়ার্ড অরিজিন ইন দা প্যাসেজ রেফার টু এই অরিজিন মানে উৎস এই অরিজিন মানে হচ্ছে কি উৎস ঠিক না অরিজিন মানে হচ্ছে উৎস মানে কোথা থেকে উঠে আসছে তাহলে হোয়াট ডাজ দা ওয়ার্ড অরিজিন ইন দা প্যাসেজ রেফার টু অরিজিন দি আমরা কি বুঝি বলো অ্যানসিস্ট্রি ক্রিয়েশন সোর্স নাকি ব্যাসিস আমরা কি বুঝি বলো অ্যানসিস্ট্রি ক্রিয়েশন সোর্স নাকি ব্যাসিস আমরা বুঝি হচ্ছে কি বলো তো আমরা বুঝি হচ্ছে সোর্স ভেরি গুড আচ্ছা কেউ কেউ হচ্ছে অ্যানসিস্ট্রি দিতেছ অ্যানসিস্ট্রি হবে না সঞ্জিদা যেমন একটা মেয়ে ও দিছে কি বলো তো তোমরা দেখি কতজনের মনে আছে এই অ্যানসিস্ট্রি আর হচ্ছে এনসেস্ট্রাল কে কে বলতে পারবে এটা কোন কোন পার্টস অফ স্পিচ এবং কি তাহলে বুঝবো যে আসলে পড়াইতে পারছি কিছু জলদি বলতে হবে তাড়াতাড়ি দেখি কে বলতে পারে ওকে দেখি হ্যাঁ বলো কে বলতে পারবা যে অ্যানসেস্ট্রি বলতে তোমরা কি বুঝো এনসেস্ট্রি কোন পার্টস স্পিচ বলো 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 জলদি বলো তাড়াতাড়ি বলো অ্যানসেস্ট্রি কোন পার্টস স্পিচ ওকে বলা শুরু হইছে হ্যাঁ ওকে ভেরি গুড অ্যানসেস্ট্রি হচ্ছে আমাদের বংশধরেরা আমাদের বংশধরেরা দেখো তোমার জন্য এখন ব্যাখ্যা দিতেই হয় অ্যানসেস্ট্রি হচ্ছে একটা নাউন এটা হচ্ছে বংশধরদের বোঝায় কি বোঝায় বংশ ধর ঠিক আছে তো অরিজিন মানে তো উৎস উচ্ছর বংশধর না ভাইয়া এক না তোমাকে বলি তুমি কি শুনতেছ উচ্ছ আর এই বংশধর এক না তাহলে আমাকে বলো তো আবার থেমে গেল কেন অ্যানসেস্ট্রাল মানে কি এটা শুধু থেমে যায় অ্যানসেস্টারাল মানে কি বলো পড়াইছে এটা বলো অ্যানসেস্টারাল কি অ্যানসেস্টারাল হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে দেখো যদি এটা বলতে না পারো তাহলে কেমনে হবে অ্যানসেস্টারের অর্থ কি বলো পারিবারিক পৈত্রিক মানে যেটা বংশানুক্রমিক তোমাদের আসছে বলে দিছি না পৈতৃক বানানটা তো কঠিন পৈতৃক বানানটা তো কঠিন অনেক সময় প্রবলেম করে ফেলো এই যে নাও এইভাবে লিখতে পারো আবার কিভাবে বা পৈতৃক এগুলা কিন্তু মনে রেখো আজকে দিয়ে দিব ক্লাস শেষে বংশানুক্রমিক পৈতৃক আমি আমার যেটা লিখে লিখে পড়াচ্ছি এটা আমি দিয়ে দিব আর টাইপ যেটা পড়াবে সেটা তোমাদের ওয়েবসাইট না কি জানি একটা আছে ওয়েব পেজ সেখানে আপলোড হয়ে যাবে ঠিক আছে ওকে ডান দা স্ট্রিট সাইন্স ইন ব্রিকলেন আর রিটেন ইন বোথ ইংলিশ এন্ড ড্যাশ এটা উচ্চারণ এটার অ্যান্সার তো তোমার এক সেকেন্ডে দেওয়া উচিত দা স্ট্রিট সাইন্স ইন ব্রিকলেন দা স্ট্রিট সাইন্স ইন ব্রিকলেন আর রিটেন ইন বোথ ওয়াট আর রিটেন ইন বোথ ওয়াট ইংলিশ এন্ড ওয়াট ইংলিশ আর কিসে লেখা আমাকে বলো আর রিটেন ইন বোথ ওয়াট ইংলিশ এন্ড বেঙ্গলি কি হবে অ্যান্সার অ্যান্সার হবে বেঙ্গলি আর কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না কারো কোনো প্রবলেম থাকার কথা না ভেরি গুড ভেরি গুড অ্যাট লিস্ট তো তোমরা বলছো ওয়ার ডাস্ট দ্য ওয়ার্ড বুড়ো আবার সেই বুড়ো বুড়ো বলতে কি বোঝো বলো এটা একটু ইন্টারেস্টিং এটার পিছনে একটা মিনিট ব্যয় করা যায় এটার পিছনে এক মিনিট ব্যয় করা যায় আমাকে বলো বুড়ো বলতে তোমরা কি বোঝো লেটস সি ওকে তোমাদের চ্যান্সার সবার এটা হয়েছে বুড়ো বলতে কি বোঝো এটার এটার পিছনে একটু সময় আমরা দিতে পারি ওয়ার ডাস দ্য ওয়ার্ড বুড়ো ইন দ্য প্যাসেজ রেফার টু বুড়ো দিয়ে আমরা কি বুঝি বুড়ো দিয়ে নিশ্চয়ই ওল্ড ম্যানকে বুঝি না তাহলে বুড়ো দিয়ে কি বুঝি ওকে একজন বলতেছে সিটি আচ্ছা আরেকজন বলতেছে হচ্ছে সিটি সবাই বলতেছে সিটি না বুড়ো তো নিজেই হচ্ছে বোকা স্মল টাউন বুড়ো হচ্ছে নিজে একটা স্মল টাউন মনে রাখতে হবে এখানে এখানে তো কোনো স্মল টাউনের কথা বলেনি তাহলে বুড়ো বলতে কনস্টিটুয়েন্সি বোঝাবে জানো কারণ হচ্ছে এটা স্বায়ত্তশাসিত আমার বানান ভুল থাকলে বলবা আমি আবার বাংলা ভালো পারি না যদিও বাংলা আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট বাংলা না। যাই হোক স্বায়ত্তশাসিত এইভাবেও লেখো আবার মনে হয় এইভাবেও লেখে স্বায়ত্ত শাসিত এই বুড়ো দিয়ে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে বাংলা টাউনকে বিট করা হয় বিডিং এর মাধ্যমে বাংলা টাউনকে অফিসিয়াল রিকগনিশন দেওয়া হয় তো এই নেওয়ার কারণটা কি কারণ তারা যেন কনস্টিটুয়েন্সি পাওয়ার পায় অর্থাৎ মেইন যে পাওয়ারটা আছে সেইখান থেকে সাব হয়ে যে পাওয়ারটা আসে সেইখানে ওই এলাকা ভিত্তিক একটা পাওয়ার পাওয়ার জন্য তারা এই বাংলা টাউনকে স্বীকৃত করা ট্রাই করছিল এবং তা সে করতে পারছিল ফ্রম হোয়ার ডু স্টোর ফ্রন্টস ইন বাংলা টাউন অ্যাডভার্টাইজ ফ্লাইটস তাহলে যারা এটা সিটি দিবা এটা সিটিটাকে অ্যান্সার হিসেবে নেওয়া যাবে না সিটিটাকে অ্যান্সার হিসেবে নেওয়া যাবে না তাহলে ওয়ার্ড ডাজ দ্য ওয়ার্ল্ড আমরা যখন বুঝলাম ফ্রম হোয়ার ডু স্টোর ফ্রন্টস ইন বাংলা টাউন অ্যাডভার্টাইজ ফ্লাইটস এটা কোথা থেকে করে হ্যাঁ মিউনিসিপ্যালিটি হতে পারে কিন্তু মিউনিসিপ্যালিটি এখানে নাই যেহেতু নাই তাহলে আমরা এটা দিতে পারবো না ওয়ার ডু স্টোর ফ্রন্টস কোথা থেকে স্টোর ফ্রন্টস বলো তো ইয়াস লন্ডন টু সিলেট লন্ডন টু সিলেট লন্ডন টু সিলেট ঠিক আছে লন্ডন টু সিলেট ওকে তারপরে দেখো হোয়াট ডাজ দা ওয়ার্ড কনসেন্ট্রেশন ইন দা প্যাসেজ রেফার টু হ্যাঁ হোয়াট ডাজ দা ওয়ার্ড কনসেন্ট্রেশন ইন দা প্যাসেজ রেফার টু হ্যাঁ কনসেন্ট্রেশন শব্দটি প্যাসেজে কি রেফার করতেছে আমাকে বলো কনসেন্ট্রেশন শব্দটা প্যাসেজে কি রেফার করতেছে তাহলে এখানে রেফার হবে সরি ঠিক আছে এটা হচ্ছে রেফার তাহলে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন ইন দ্য প্যাসেজ রেফার টু কনসেন্ট্রেশন মানে কি বোঝায় বলো তো কনসেন্ট্রেশন মানে কি বোঝায় এইখানে একটু ব্যাপারটা আছে দেখো এইখানে একটু ব্যাপারটা আছে এই ওয়ার্ড মিনিংটা ওরা সুন্দর মতো দিতে পারে নাই মূলত অ্যান্সার ফোকাসই হবে কিন্তু এই প্যাসেজে কিন্তু ফোকাস দেওয়ার জন্য ব্যবহৃত করে নেয় এই প্যাসেজে মূলত ঘনত্ব বোঝানোর জন্য এই প্যাসেজে মূলত জনসংখ্যার যে ঘনত্বটা আছে এইটা বোঝানোর জন্য এই কনসেন্ট্রেশন শব্দটা ব্যবহৃত হয়েছিল তো যাই হোক এটা দিয়ে দিছে আর কি এরকমই হয় ওই যে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের যেমন দেখছো না একদম মানে খুবই বাজে অবস্থা এরকমই হয় আর কি কিচ্ছু করার নাই মানে মানে দাদায় হচ্ছে রাত্রে বানায় নাতি বেচে যাই হোক হোয়াট ইজ দা আদার নেম অব দ্য ব্রিক লেন আরেকটা নাম কি চায়না টাউন লিটল ইটলি লিটল হাইতি নাকি হচ্ছে বাংলা টাউন সবাই অ্যানসার দিয়ে দিছো এটার নাম কি ব্রিকলেনের অপর নাম হচ্ছে বাংলা টাউন ব্রিকলেনের অপর নাম কি ব্রিকলেনের অপর নাম হচ্ছে বাংলা টাউন হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সিট ইন দ্য রেফার টু এই এক্সিট দিয়ে প্যাসেজে কি বোঝানো হয়েছে দেখি এক্সিট দিয়ে প্যাসেজে কি বোঝানো হয়েছে আমাকে বলো এক্সিট দিয়ে প্যাসেজে কি বোঝানো হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই এক্সিট ইন দ্য প্যাসেজ বাংলা টাউন আলাদা করে লেখা যাবে না শিমুল বাংলা টাউন একসাথে লিখতে হবে যেমন তাহিয়া লিখছে রাহুল লিখছে ঠিক আছে ফাতেমা আক্তার লিখছে মাহি মাহমুদ সবাই লিখছে মাহমুদ আবার বাংলা লিখছে মাহমুদের তো হবে না পড়তেছি তো ইংলিশ বাংলা লিখলে হবে হোয়াট ডাজ দা ওয়ার্ড এক্সিট ইন দা প্যাসেজ রেফার টু এই প্যাসেজে এক্সিট বলতে কি বোঝে বলো এক্সিট মানে কি এক্সিট মানে কি বল এক্সিট মানে হচ্ছে ডিপারচার এক্সিট মানে হচ্ছে কি ডিপারচার কারণ ইমার্জেন্স হচ্ছে উত্থান কালকেও ইমার্জেন্স ওই যে অনলাইন ক্লাসের ইমার্জেন্স দা ইমার্জেন্স অফ অনলাইন কোভিড নাইনটিন দা ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসেস অথবা অনলাইন ক্লাস ডিউরিং কোভিড এই সিটা কিন্তু বড় হাতের সি ঠিক আছে কোভিড নাইনটিন ওকে অ্যারাইভাল মানে তো আগমন এন্ট্রেন্স মানে হচ্ছে ঢুকার পথ প্রবেশ প্রবেশ পথ ঠিক আছে সব লেখা দিই প্রবেশ যারা আমাদের ক্লাসটা করে নাই ভাল লাগে না তাদের ক্লাস করতে আসে না তারা আসলে আর চইলেই যাবো কিনা না ভাবতেছি তোমাদের আমার ক্লাস তো ভাল লাগে না অ্যারাইভাল হচ্ছে আগমন তোমরা ক্লাসে আসো না আসো না কি বলবো আর বলো বলার নাই ঠিক তো এই হচ্ছে অবস্থা ওকে উইথ দা হেল্প অফ দা স্ট্রিট সাইন্স এন্ড অ্যাডভার্টাইজিং কম্পেইন ইন বাংলা দা হোপ ওয়াজ টু গিভ দা এরিয়া কি বলো কি দিতেছিল হোপ ভাইয়া অ্যাসাইনমেন্টের অবস্থা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মতো সেম হ্যাঁ খারাপ বলো নাই অ্যাসাইনমেন্টের অবস্থা তাই তো দেখতেছি যে বাজে অবস্থা অ্যাসাইনমেন্টের তোমাদের উল্টা পাল্টা আন্দাজ দিয়ে যা মন তা লিখে রাখে ওকে ডিপারচার মানে হচ্ছে ত্যাগ মানে কোন জায়গা থেকে বের হয়ে যাওয়া তোমরা বলো নাই ডিপারচার কথাটা কি ব্যাপার এই বাচ্চারা ডিপার্চার শব্দটা বুঝাই দাও মহামুদকে দেখি তো কারা কারা আসলেই বুঝছো জীবনে না আন্তজিশিয়ালি অ্যানসার দিয়ে যাচ্ছ ডিপারচার মিনিং মামুনকে বুঝাই দাও বলো মাহমুদকে বলো কোন জায়গায় ত্যাগ করা কোনো জায়গা বের হয়ে যাওয়া সেটা হচ্ছে ডিপার্চার প্রস্থান বলছিলাম না বিদেশ বিদেশে যখন যাবা তখন তোমার প্লেন হচ্ছে ডিপারচার করবে তাই না এই জিনিসটা তোমার বন্ধুরা বন্ধুরা তোমাকে বলবে। আসলেই তোমাদের মানে লাইফের জন্য ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট এটা মনে রাখবা তো ডিপার্চারের প্রস্থান তাহলে এটা হচ্ছে ডিস্টিংটিভ কালচারাল আইডেন্টি লোকাল আইডেন্টি তো কখনোই সম্ভব না কারণ তারা লোকাল না তারা তো বাংলাদেশি তারা মূলত গিয়ে ব্রিটিশ বাংলাদেশে লোকাল হবে না কালারফুল বলতে কোনো কিছু নাই রঙিন আইডেন্টি আবার কি রঙিন পরিচয় এটা তো হয় না ইম্পেরিয়াল আইডেন্টি ইম্পেরিয়াল মানে হচ্ছে কি ওই যে সম্রাজ্ঞী মানে যে হচ্ছে ওই যে কিংডম চালায় তাদের কথা বলা হয়েছে এখানে তো কোনো কিংডম বা সাম্রাজ্য চালানো হচ্ছে না ডিস্টিংটিভ কালচারাল আইডেন্টি অর্থাৎ কালচারাল ডাইভার্সিটির জন্য যেই ধরনের আইডেন্টি দরকার সেইটাই মূলত তারা পাওয়ার চেষ্টা করছে এই দুইটা অ্যান্সার কি হবে আমাকে বলো এই দুটা অ্যান্সার কি হবে আমাকে বলো দেখি তারা অ্যান্সার দিতে পারো এ স্টুডেন্ট একদম কমে যাচ্ছে রে স্টুডেন্ট শুধু চলে যাচ্ছে ওকে হ্যাঁ গোলাম জিলানি চৌধুরী সিনোনিম হচ্ছে কি এক্সিটের সিনোনিম হচ্ছে ডিপার্চার জি ভাইয়া

কিন্তু আমি আনফেমাস হইলো এই আনফেমাস অফ ব্যাড থিং এর জন্য বুঝছো আর আমার জন্য একটা নতুন শব্দ বের করো তোমরা এই নটোরিয়েটি তো বের করছে তোমরা আমার জন্য একটা নতুন শব্দ বের করো যে আনফেমাস ফর ব্যাড থিং এটা আবার কোন লেভেলের মানে মানে অবস্থা আর কি ঠিক আছে সো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নটোরিয়েটি ইন দ্য রেফার টু তোমরা তাহলে বুঝতেই পারতাছো এটা মানে হচ্ছে ডিস রেপিউট এটা মানে হচ্ছে ডিস রেপিউট তাহলে ফেমাস ফর ব্যাড থিং এটা তো অনার হবে না গ্রেসও হবে না ঠিক আছে রেপিউট তার আগে হবে না ডিস রেপিউট কি হবে ডিস রেপিউট তারপরে দেখো দ্য অফিশিয়াল ডেজিগনেশন অফ বাংলা টাউন ইজ এ ম্যাটার ফর হোয়াট ইজ এ ম্যাটার ফর হোয়াট ব্রিটিশদের জন্য ব্রিটিশ ইন্ডিয়ানদের জন্য নাকি মেনি ব্রিটিশ বাংলাদেশিসের জন্য চোখ বন্ধ করে মেনি ব্রিটিশ বাংলাদেশিসের জন্য মেনি ব্রিটিশ বাংলাদেশিসের জন্য ঠিক আছে সো ওকে গুড ভেরি গুড বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ নো প্রবলেম ডান

হোয়াট ডাজ দা ওয়ার্ড কিউ অনেকে আস করছিল যে ভাইয়া কিউ কি আমি বলে দিছিলাম কিউ মানে কি এখন হচ্ছে টেস্ট এখন হচ্ছে তোমরা আমাকে অ্যানসার দিবা যে আলটিমেটলি আলটিমেটলি কিউ বলতে তোমরা কি বোঝো তোমরা কিউ বলতে কি বোঝো এখন তোমরা আমাকে অ্যানসার দিবা যে কিউ বলতে তোমরা কি বোঝো যখন তোমরা আস করছো আমি তোমাকে অ্যানসার দিছি সো এখন তোমাদের পালা তোমরা আমাকে অ্যানসার দাও যে কিউ বলতে তোমরা কি বোঝো হোয়াট ডু ইউ মিন বাই কিউ ইন্ডিকেশন ভেরি গুড আই ক্যান সি আকিফ আকিব মনে কালকে ইংল্যান্ডের খেলা দেখে ঘুমাই গেছিল না কালকে ইংল্যান্ড জিতছে রাইট আমি কিছুই দেখতে পারতাছি না খেলা কালকে ইংল্যান্ড অনেক সুন্দর খেলছে চারটা গোল দিছে চারটা বুঝছ কামিং ব্যাক হোম বুঝছ ইটস কামিং ব্যাক হোম চলো পরেরটা দেখি পরেরটা দেখি ওকে পরেরটা দেখি ওকে ডান হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্পেসিফিক্যালি ইন দ্য প্যাসেজ রেফার টু এই যে ওয়ার্ডটা আছে স্পেসিফিক্যালি এই স্পেসিফিক্যালি শব্দটা কি বলতে বোঝায় স্পেসিফিক্যালি মানে কি বলতো বিশেষভাবে নির্দিষ্ট করে আমরা যখন বুঝাই তখন কিন্তু এখানে একটা ঘটনা আছে জেনারেলি মানে কি সাধারণভাবে নর্মালিও সাধারণভাবে ইউজুয়ালি হচ্ছে সচরাচর তাহলে সাধারণভাবে সাধারণভাবে সচরাচর এই দুইটাকেই সাধারণভাবে হিসেবে ধরা যায় দেখো এই দুইটাকেই সাধারণভাবে হিসেবে কি করা যায় ধরা যায় সা আচ্ছা দাঁড়াও একটু বেশি প্রেসার পড় যাচ্ছে টেবে টেবে বেশি প্রেসার পড়লে এরকম মোটা বের হয় প্রেসার সেনসিটিভ তো আচ্ছা দাঁড়াও ওকে এটা হবে কি সাধারণভাবে এই দুইটার অর্থ আর यूजुअली হচ্ছে সচরাচল 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 না সচরাচর দেখছো বাংলা টংলা সব ভুলে গেছি ইংলিশ মনে রাখলেই হবে আমাকে বলো এটা কি হবে সচরাচর না সচরাচর আমাকে বলো আমি তো আসলে টোটালি আমাকে বলো একটু শিখাই দাও আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ দিব আমার মনে পড়তেছে না এটা সচার অচর নাকি সচার তাড়াতাড়ি বলো দেখি সচরাচর ঠিক না হ্যাঁ না সচরাচর বলো কোনটা হবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সচরাচর ঠিক না ওকে ঠিক আছে আমি ঠিক ছিলাম তাহলে হ্যাঁ সচরাচর দেখছো ভুলি না এখনো বাংলা ভুলি না জাস্ট একটু কনফিডেন্সটা কম আর কি করব বলো ওকে তাহলে অ্যান্সার হবে পার্টিকুলারলি তোমরা সবাই অ্যান্সার দিছো ইউ গাইজ আর রাইট ইউ আর ইউ গাইজ আর কারেক্ট কারেক্ট ঠিক আছে কারেক্ট অ্যান্সার কারেক্ট হলে এমন হোয়াট ডাজ দা ওয়ার্ড অ্যানিমেটেড ইন দা প্যাসেজ রেফার টু এটা বলতে আর কিছু বাকি না অ্যানিমেটেড বলতে কি বোঝায় বলো অ্যানিমেটেড বলতে কি বোঝায় অ্যানিমেটেড মানে কি ইনার্ট না ইনার্ট মানে নিজেকে আবদ্ধ করে রাখা হ্যাঁ স্লাগিশ মানে একদম পড়াইতে পারতেছি না এরকম হম আর হচ্ছে কি লিথারজিক আমি যখন মেডিকেল কলেজে পড়তাম আমার বায়ো কেমিস্ট্রির যেই ম্যাডাম ছিল টিউটোরিয়াল ম্যাডাম আমাকে প্রায় সময় বলতো তুমি এতটা লিথার্জিক কেন মানে আমি ক্লাসে গিয়ে ঘুমায় যেতাম আমি ক্লাসে গিয়ে ভালো লাগতো না আমি হয়তো এদিকে তাকায় থাকতাম আমি হয়তো দেখা যাচ্ছে বাইরে অনেক সুন্দর প্রাকৃতিক সিনারি আছে আমি সেইখানে অনেক বোকার মতো তাকায় আছি আর ম্যাডামের দিকে পড়াচ্ছে

লিথার্জিক হওয়ার কারণে আমাকে অনেক কথা শুনতে হয়েছে এরপর মেডিকেল তো ছেড়ে দিলাম হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনভার্সেশন ইন দ্য প্যাসেজ রেফার টু কনভার্সেশন বলতে কি বুঝো বলো কনভার্সেশন কে আর্গুমেন্ট কিন্তু আমাদের বাঙালি পিপলদের কনভার্সেশন প্রায় সময় আর্গুমেন্টে পরিণত হয় কথাটা কি সত্য না মিথ্যা আমাকে বলো প্রায় সময় আমরা কথা বলতে বলতে রীতিমতো যুদ্ধ লাগাই দিই রীতিমতো মানে ঝগড়া জাতি সব কিছু করি সো কনভার্সেশন হতে পারে কি ওয়ান কাইন্ড অফ ডিসকাশন কি হইতে পারে ওয়ান কাইন্ড অফ ডিসকাশন কিন্তু আমাদের বাংলাদেশের সমস্যাটা কি হ্যাঁ বাংলাদেশের সমস্যাটা হচ্ছে আমরা কনভার্সেশন করতে করতে আর্গমেন্ট করে ফেলি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা ওকে এই নেইবারহুড দিয়ে তোমরা কি বোঝাও বলো বলো এর অ্যান্সারটা বলো তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ বলো কি হবে নেইবারহুড কি বলো নেইবারহুড নেইবার হুড কি বলো হম নেইবার আপনি তো বল হাতে সেই গান গাইলেন আসলে আমি ক্যাপ্টেন ছিলাম ওই টিমের বুঝছো তো আমরা সবচেয়ে দুর্বল টিম ছিলাম তো সেই দুর্বল টিম হিসেবে গেছি অনেকে ক্রিকেট বল দিয়ে কখনো খেলাই নাই মানে বুঝো তো ক্রিকেট তো অনেক হার্ড হয় স্বাভাবিকভাবে আর ওইটা মোটামুটি ইন্টারন্যাশনাল মাপের টুর্নামেন্ট ছিল কারণ পাকিস্তানি প্লেয়ার ছিল এখানে তারপর হচ্ছে ভারতীয় প্লেয়ার ছিল তারপরে হচ্ছে তোমার কাশ্মীরি প্লেয়ার ছিল নেপালি প্লেয়ার ছিল যাই হোক মোটামুটি মিনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ছিল আমি আমার মেডিকেল কলেজকে নিয়ে গেছিলাম মানে গাইড করে এটা দু সালের কথা যদিও তখন আমি মেডিকেল কলেজ আর না মানে পড়া দিয়ে দিছি ওরা আমাকে হায়ার করে নিয়ে গেছিল যেহেতু আমার মেডিকেলের রেজিস্ট্রেশন এখনো আছে বিএমডিসি থেকে বুঝতে পারছো সো আলটিমেটলি তোমার ওই টিম রে মানে একটু সাহস দেওয়ার জন্য আমি হচ্ছে এই কাজগুলো করছি আর কি গান টান গিয়ে এদেরকে একটু সাহস যোগাইছি যাতে ওরা একটু সাহস পায় এবং সুন্দর মতো খেলতে পারে প্রথম ম্যাচ গো হারা হারছিলাম আমরা বুঝতে পারছো গো হারা হারার কারণে আমরা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে পড়ছি যে পরে সব ম্যাচ জিততে হবে তখন এই গান টান গেয়ে আর কি হ্যান ত্যান এগুলা করে একটু সবাইকে সাহস সাহস যোগানোর চেষ্টা করছি ভাই আপনি কি মেডিকেল স্টুডেন্ট না আমি ছিলাম আই ওয়াজ আই ওয়াজ আ মেডিকেল স্টুডেন্ট বাট আই এম নট আ মেডিকেল স্টুডেন্ট এট অল নাও আমি এখন কোনো মেডিকেল স্টুডেন্ট না ঠিক আছে এ হচ্ছে কথা হ্যাঁ লোকালিটি অ্যান্সার ঠিক আছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সব ঝাপসা দেখায় কি জানি ভাইয়া ঝাপসা তো এরকম হচ্ছে না এখানে তো সব ভালোই দেখাচ্ছে ঠিক আছে এ অর্থাৎ ভাইয়া তাহলে ক্রিকেটার হতে পারতেন কি জানি ভাই কি হতে পারতাম না লাইফে এখনো না লাইফে কি করতে পারবো আল্লাহ যতটুক যার দিবে দিবে না খেলদি আর কি মনের ইয়েতে পড়াশোনা করায় ও মনের ইয়েতে নিজে পড়াশোনা করি মনের আনন্দে মেডিকেল আর পড়াশোনা করি না বাবা মেডিকেল বা ওকে ঠিক আছে চলো 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 ওকে একজন জিজ্ঞেস করতাছে কন্ট্রোভার্সাল মানে কি কন্ট্রোভার্সাল মানে কি যে জিনিসটা হচ্ছে বিতর্কিক কন্ট্রোভার্সি হচ্ছে বিতর্ক কেন এটা তো তোমাদের মনে পড়াইছি আমি এটা তোমাদের পাড়া উচিত এটা তুমি পারতেছো না কেন বাবা বলো পড়া উচিত তোমার কন্ট্রোভার্সি হচ্ছে বিতর্ক কন্ট্রোভার্সি হচ্ছে কি বিতর্ক এটা হচ্ছে নাউন আর কন্ট্রোভার্সাল কন্ট্রোভার্সাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ গুগল করে নিও একটু হ্যাঁ গুগল করে নিও ওকে ঠিক আছে এবার একটু কোশ্চেন অ্যান্সার সেশনে আসি আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে প্রথম যেটা আছে সেটা একটু আমরা একটু তাকাই সেটার দিকে আমরা একটু তাকাই ঠিক আছে আমরা যদি একটু তাকাই যে তোমার প্রথম কোশ্চেনটা কি হু ফর্ম এন্ড ইম্পর্টেন্ট পার্ট অফ দা বাংলাদেশি ডায়াস করা তো কোশ্চেনে স্বাভাবিকভাবে কি থাকে পাঁচ দুগুনে দশ তো দশ নম্বর যদি পেতে হয় তাহলে তো বুঝো কিভাবে কি করতে হবে তাহলে সবসময় বলি তো লেখার সময় হচ্ছে কি তোমাকে বুঝে বুঝে লিখতে হবে লেখার সময় হচ্ছে তোমাকে আলটিমেটলি বুঝে বুঝে লিখতে হবে তাহলে এইখানে প্রশ্নটা হচ্ছে হু মানে কে ফর্ম অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দা বাংলাদেশী ডায়াস্পোরা আচ্ছা যারা বলতে সব ঝাপসা দেখা যায় মানে আমি তোমাদেরকে বলি আমার হাতেও একটা মোবাইল আছে আমার হাতেও একটা মোবাইল আছে এই যে আমি হচ্ছে তোমাদের লাইফ ক্লাসটা দেখি আলহামদুলিল্লাহ আমি একই নেটওয়ার্কের মোবাইলটাও দেখতেছি সো সেইখানে হচ্ছে ঝাপসা দেখাচ্ছে না যদি ঝাপসা হয় তাহলে এখানেও ঝাপসা দেখায় তাহলে তুমি একটু রিফ্রেশ করো ঠিক আছে সো ব্রিটিশ বাংলাদেশ ইজ অলসো নোন অ্যাজ ব্রিটিশ বাঙ্গালিজ ফ্রম এন ইমপোর্ট্যান্ট পার্ট অফ বাংলাদেশী ডায়াস্পোরা তাহলে এই যে এই যে অলসো নোন এজ ব্রিটিশ বাং বেঙ্গলিস্ট এইটুকু আমরা এড করে দিলাম কেন এই সেন্টান্সটাকে আরেকটু সুন্দর করার জন্য তুমি চাইলে এইভাবে অ্যাড না করে তুমি চাইলে কি করতে পারো তুমি চাইলে ভেঙে ভেঙে লিখতে পারো সো অ্যান্সার গুলো হচ্ছে তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে অ্যান্সার দিতে চাও তুমি ভেঙে ভেঙে অ্যান্সার দিতে পারো আবার তুমি এইভাবে নাউনি ন্যাপোজিশন ইউজ করো অ্যান্সার দিতে পার্ট্রিটিশ বাংলাদেশ ইউকে তাহলে খুবই কমন একটা কোন জায়গায় জানো যে সেখানে ইস্ট লন্ডন নামে একটা পার্ট আছে সেই ইস্ট লন্ডন বুরোস অফ উইচ টাওয়ার হ্যামলেটস হ্যাস দা হাইস্ট কনসেন্ট্রেশন ঠিক আছে তোমরা লিখতে পারো যে ব্রিটিশ বাংলাদেশ ইজ ইউজুয়ালি লিভ ইন অর স্পেসিফিক্যালি লিভ ইন ইন দা ব্রিকলেন আমরা দেখেছি যে ব্রিকল্যান্ড এন্ড ইটস নেইবারহুড এই ওয়ার্ডটা কিন্তু আমাদের প্যাসেজ আছে সো যে যে ভাবে পারো তোমরা কি করবা তোমরা সঠিক তথ্যটা দিবা সব সময় বলি কোশ্চেন অ্যান্সার সেশনে সব সময় যে জিনিসটা প্রাধান্য থাকে ফার্স্ট অফ অল কোশ্চেনটা বোঝা অর্থাৎ কোশ্চেনটা কিভাবে আছে কোন টেন্সে আছে এবং সেই টেন্স ওয়াইজ আমি অ্যান্সার দিতে পারি কিনা সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোশ্চেনটার অ্যান্সারকে কনস্ট্রাক্ট করার জন্য সেই তথ্যগুলো আমার জানা আছে কিনা এনাফ ইনফরমেশন আমি জানি কিনা সেকেন্ড এই জিনিসটা বুঝতে পারে থার্ড হচ্ছে তোমার লেখনিটা অর্থাৎ দুই নাম্বারের জন্য তুমি কতটুকু লিখবা তুমি দুই লাইন লিখতে পারো সমস্যা নাই অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে এক লাইনও অ্যান্সার হয়ে যায় সঠিক অ্যান্সার হইলে এক লাইনও কোনো ব্যাপার না গ্রামাটিক্যালি সঠিক থাকতে হবে এই জিনিসগুলো যেন মাথায় সব সময় থাকে যে এখানে নাউন ব্যবহার করার কথা এখানে যদি তুমি লেখো হায়েস্ট কনসেন্ট্রেটেড ধরো ধরো ফর এক্সাম্পল তুমি যদি লেখো হায়েস্ট কনসেন্ট্রেটেড হ্যাঁ তুমি জানো না তুমি বুঝো নাই যে এখানে নাউন কনসেন্ট্রেশনটা ইউজ হবে এটা বললে কি বাক্যটা হবে বাক্যটা ভুল হয়ে যাবে এইভাবে নোমাকে চিন্তা করতে হবে ডু ইউ নো তুমি কি জানো দ্য রিজন ফর দ্য ফ্যামিলিয়ারিটি অফ দ্য স্ট্রিট ব্রিকলেন তাহলে ব্রিকলেন হচ্ছে একটা স্ট্রিট আবার ব্রিকলেন হচ্ছে একটা এলাকার নামও আমরা বলে ফেলি কারণ ওই স্ট্রিট ধরে এলাকার নামটাও ব্রিকলেন হিসেবে খুবই পরিচিত তাহলে ফ্যামিলিয়ারিটি মানে কিন্তু এইখানে বলছে পপুলারিটি ঠিক আছে তাহলে এইটা কিন্তু কি ফ্যামিলিয়ারিটি আর হচ্ছে সিননিম আমরা কি বলতে পারি সিনোনিম হচ্ছে পপুলারিটি কি বলতে পারি আমি পপুলার ব্রিটি ঠিক আছে সো এই পপুলারিটি যেটা আছে তুমি তাহলে বুঝতে হবে যে তোমাকে আজ করছে তুমি কি জানো যে এই ব্রিকলেন স্ট্রিটের পপুলারিটি কেন তাহলে তোমাকে বুঝতে হবে যে কেন এটা হবে তো তোমরা অলরেডি জানো যে এই ব্রিকলেন স্ট্রিটটা হচ্ছে যে মনিকা লির উপন্যাসের সাথে কি সম্পর্কিত দা রিজন ফর দা ফ্যামিলিয়ারিটি অথবা তুমি লিখতে পারো কি পপুলারিটি দা রিজন ফর দা ফ্যামিলিয়ারিটি অথবা পপুলারিটি অফ দা স্ট্রিট ব্রিকলেন দ অফ দা স্ট্রিট পরে কমা আবার কমা এই ব্রিকলেন হচ্ছে একটা নাউন আমি বলেছিলাম এই ধরনের অবস্থানকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন এ ধরনের অবস্থানকে কি বলা হয় নাউন ইন অ্যাপোজিশন সবার গ্রামার বইয়ে এই ব্যাপারে লেখা আছে কিন্তু আমরা পড়ি না তাই আমরা হয়তো তা জানি না তাহলে ইজ মনিকাল ইজ বেস্ট সেলিং নোভেল অফ দা সেম নেম এখন তুমি চাইলে এত কঠিন করে নাও লিখতে পারো তুমি চাইলে আরো সহজভাবে লিখতে পারো যে এভাবে কি লিখলাম যে লিখতে পার্লা এ ওয়েল নন রাইটার অথবা এ ফেমাস রাইটার তাহলে তুমি দুইটাই লিখতে পারো তুমি এ ওয়েল নন রাইটারও লিখতে পারো আবার তুমি লিখতে পারো কি তুমি লিখতে পারো ফেমাস আ ফেমাস রাইটার মনিকা আলী আ ফেমাস রাইটার মনিকা আলী রোট আ নভেল কিন্তু রোট কি হবে না তাহলে কি হবে রাইটস আ নভেল নেইমড রাইটস আ নভেল নেইমড ব্রিকলেন্ড এইভাবে করে তুমি কি সাজাতে পারবা যে মনিকা আলী একটা নোভেল লিখেছে যেটার নাম হচ্ছে ব্রিকলেন যেটা হচ্ছে ব্রিকলেন স্ট্রিট থেকে অনুকরণ করে লেখা ঠিক আছে এবং সেইটা হচ্ছে পরবর্তীতে পপুলারিটি অর্জন করে ঠিক আছে রিজনটা কি এই এই হচ্ছে নোভেলটা ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ফাইন্ড তোমাকে তাহলেই তুমি কি হবা সফল হবা তাহলেই তোমার এই ধরনের ক্ষেত্রে এই অ্যান্সার কোশ্চেন যেগুলো আমরা বলতেছি এই কোশ্চেন অ্যান্সার সেশনে তুমি দশে নয় তো ইনশাল্লাহ পাবাই নয় আট পাওয়াটা কিন্তু এত ইজি না নয় আট পাওয়াটা খুব ইজি না যেটা ভাবি ঠিক আছে ওকে একটু দেখি এখানে বলতেছে যে হোয়াট সাইন্স অফ বাংলাদেশ ক্যান বি সিন ইন দা স্ট্রিট অফ বাংলা বাংলা টাউন তাহলে বলো হোয়াট সাইন্স কি ধরনের কি ধরনের যে তোমার ইন্ডিকেশন গুলো আছে ইন দ্য স্ট্রিটস অফ বাংলা টাউন সাইন্স অফ বাংলাদেশ ক্যান বি ইজিলি সিন দ্য স্ট্রিট সাইন্স আর নট জাস্ট ইন ইংলিশ বাট অলসো ইন বেঙ্গলি তাহলে আমরা কি বলতে পারি দ্য স্ট্রিট সাইন্স আর বোথ ইন এখান থেকে এই আর এর পরে এই আর এর পরে আমরা চেঞ্জ করে এইভাবে লিখতে পারি বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তোমাদেরকে বলে দেই তোমরা এখানে বাংলা লিখবা না অনেকে আছে বেঙ্গলি না লিখে বাংলা লিখবা আমি তোমাদেরকে স্ট্রিক্টলি বলে দেই তোমরা এখানে বেঙ্গলি লিখবা ফার্স্ট কারণ হচ্ছে বইয়ের ভিতরে বেঙ্গলি আছে বাংলা ভাষা আমরা আমাদের জন্য বলি কিন্তু ইংলিশে এটা বেঙ্গলি আশা করি এই বেসিক জিনিসটা তোমাদের জানা ছিল আর যাদের জানা ছিল না তারা একটু কাইন্ডলি মাথায় রাখবা ল্যাম্পোস্ট আর গ্রিন রেড ইন দ্য কালার বাংলাদেশি ফ্ল্যাগ তোমরা জানো যে সেখানে যে ল্যাম্প গুলো আছে সেগুলো এরকম কালো না কিন্তু ল্যাম্প পোস্ট কি গ্রিন অ্যান্ড রেড তাহলে এগুলো হচ্ছে কিছু ইন্ডিকেটরস এগুলো হচ্ছে কিছু সাইন ঠিক আছে ওকে হাউ ক্যান ওয়ান ফাইন দা সিলোটি প্রেজেন্স ইন দা এরিয়া অফ বাংলা টাউন যাই হোক সিলেটি তো কিভাবে একজন এই সিলেটিদের উপস্থিতি টের পাবে বাংলা টাউনে খুবই খুবই ইজি কিভাবে বলছি তাহলে একটু ব্যাখ্যা করতে হবে ওয়ান ক্যান ইজিলি ফাইন্ড দা সিলেটি প্রেজেন্স ইন দ্য এরিয়া অফ বাংলা টাউন বাই লুকিং দেখো বাই হচ্ছে প্রেপোজিশন বাই এর পরে কি বসাইছি ভার ওয়ান প্লাস আইএনজি ঠিক এমন ভাবে একজন হচ্ছে ওই যেখানে না অ্যাবাউট এই অ্যাবাউট পরেও কিন্তু তোমাকে উচিত ছিল লেখা ভার ওয়ান প্লাস আইএনজি তুমি যেটা লিখো নাই ঠিক আছে ওকে তুমি বলছিলা ডিসকাশন মনে পড়ছে আমার ভুলি নাই ভুলি নাই দাঁড়াও লেখা দেই ডিসকাশন ঠিক করে লিখে দেই দাঁড়াও ডিসকাশন তুমি লিখেছিলে হচ্ছে ডিসকাশন ইজ about ডিসকাসিং হবে ইজ অ্যাবাউট ডিসকাসিং ডিফারেন্ট থিংস অথবা matters যেটাই বলো না ওকে তাহলে সিলোটি প্রেজেন্স গুলা বোঝা যাইতো যে স্টোর ফ্রন্ট গুলো আছে মানে দোকানের সামনের অংশ সেইখানে হচ্ছে লন্ডন টু সিলেটের ডিরেক্ট ফ্লাইট আছে লন্ডন টু সিলেক্টেড ডিরেক্ট ফ্লাইট আছে দেয়ার ইজ এ ফুড স্টোর অ্যাডভার্টাইজিং ফ্রোজেন ফিশ ফ্রম সুরমা রিভার অফ সিলেট একটা ফুড স্টোর আছে যেটা কিনা অ্যাডভার্টাইজ করে যেটা হচ্ছে বিজ্ঞাপিত করা হয় যে এখানে আসেন এখানে আসেন এখানে সিলেটের সুরমা নদী থেকে আমাদের ফ্রোজেন ফিশ রাখা হচ্ছে বাড়িতে নেন এবং তেলে ডুবিয়ে ভেজে খেয়ে ফেলেন এই যে ব্যাপারগুলা এগুলা হচ্ছে আমাদেরকে কিছু ইন্ডিকেটর দেয় এগুলো হচ্ছে ইন্ডিকেটর দেয় না ভাইয়া অ্যান্সারগুলাকে কোনোভাবেই আননেসেসারিলি আননেসেসারিলি ইলাবোরেট করা যাবে না অযথা বড় করা যাবে না তোমার যদি কন্ডিশন থাকে তোমার যদি অবস্থা থাকে তাহলে তুমি করতে পারো বাট যতই ভালো লিখি তাহারা কখনোই ফুল মার্কস দেবে না হ্যাঁ এটা একটা কারণ হতে পারে আই 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 ডু 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 বিলিভ অ্যাগ্রি উইথ ইউ কিন্তু মাঝে মাঝে অনেকে পেয়ে যায় এটা টিচারের মনের উপর করে ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ রেডি হও রেডি হও নো প্রবলেম ঠিক আছে হ্যাঁ শেষ করে ফেলবো ইনশাল্লাহ শেষ করে ফেলবো ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ডান আচ্ছা এ জিতে তোমাদের সাথে দেখা হবে তোমরা যারা যারা এ জি মাইক্রো কোর্সটা করতেছ এ জি মাইক্রো কোর্স যারা যারা করতেছো তোমাদের সাথে হয়তো দেখা হবে আবারও এ জিতে হচ্ছে আমি তোমাদেরকে ইংলিশ পড়াবো ইনশাল্লাহ আশা করতেছি দশ এগারো তারিখের থেকে শুরু করব সো সি কেমন হয় তোমাদের সাথে যারা যারা এ জিতে আসো তারা তাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে সো এইভাবে করে কোশ্চেন অ্যান্সার সেশন গুলো ভালো মতো হবে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে তোমাদের জন্য এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য তোমরা এগুলো লিখে লিখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা ঠিক আছে এগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবা ওকে ঠিক আছে ওকে সবগুলা ক্লাস সিরিয়ালি আমি দিয়ে দিছি ওয়েব অ্যাপেও আছে ভাইয়া নিজেও কিন্তু দিয়ে দিছি ঠিক আছে সো মানে সবগুলো পাইয়ে যাওয়ার কথা পেয়ে যাওয়ার কথা ওকে ঠিক আছে ওকে ডান 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 তাহলে আমাকে বলো এইটা এটা হচ্ছে কি ইনফরমেশন ট্রান্সফার এইটা করে তারপরে যাই নাকি ইনফরমেশন ট্রান্সফারটা করে যাই ইনফরমেশন ট্রান্সফারটা করে যায় কি বলো তোমরা করে যাই আচ্ছা যারা ক্লাস আছে তারা যেতে পারো আমি আজকে এই টপিকটা শেষ করতে চাইছি ভাইরা সো কিছু মনে করো না তোমরা পারলে একটু টপিকটা দেখে নিও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যারা আসো পাঁচজন দশজন তাদেরকে নিয়ে ক্লাসটা করবো আমার কোনো সমস্যা নাই ঠিক আছে দ্য রিজন ফর দ্য ফ্যামিলিটি অফ দ্য স্ট্রিট ব্রিকলেন ইজ মনিকাল ইজ বেস্ট সেলিং অফ দ্য নোভেল সেম নেম ওয়েজ হুইচ হ্যাজ অলসো হ্যাড বিন হ্যাঁ এটা তো আমি লিখলাম বলে দিলাম ঠিক আছে ওকে ঠিক আছে ওকে 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 ঠিক আছে ওকে হ্যাঁ 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 এইট জি মাইক্রো কোর্সে আমি থাকবো এইট জি মাইক্রো কোর্স হচ্ছে একটা ফ্রি কোর্স এটা ফ্রি কোর্স বাই দ এটা সম্পর্কে যে যে জানতে চাও তারা জেনে নিও হোয়াট এভার চলো আমরা একটু চলে আসি চলো আমরা একটু পড়াশোনা চলে আসি ওকে ঠিক আছে চলো আমরা একটু চলে আসি ওকে ইনশাল্লাহ ইংলিশই পাইবা কারণ ইংলিশ হচ্ছে আপডেট দেয় অন্যান্য ভাইয়ারা তো সুপার বিজি আপডেট দিতে পারে না কিছু করার নাই ঠিক আছে এ হচ্ছে কথা নাটা ওকে ঠিক আছে হ্যাঁ পিছনের স্লাইড দেখাইতে হবে না আমি আজকেই ক্লাস শেষে স্লাইড দিয়ে দিতেছি ঠিক আছে ওকে যাদের যাদের ক্লাস আছে ক্র্যাশ করছে তারা প্লিজ ক্লাস কোর্স ক্লাস ক্লাসটা অ্যাটেন্ড করো আর যাদের যাদের এজিতে জিতে বা এরকম কলেজে ক্লাস আছে স্পেশালি কলেজের ক্লাস তোমরা কলেজের ক্লাসটা অ্যাটেন্ড করো এই অংশটুকু তোমরা পড়ে এসে দেখে নিও এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল ঠিক আছে সো আমরা হচ্ছে যারা আছে তাদেরকে একটু এটা পড়াই দেই ঠিক আছে তাদেরকে একটু পড়াই দেই তারা তো এটা ডিজার্ভ করে তাই না সো আমরা এটলিস্ট তাদেরকে এটা পড়াই দেই আর তোমরা হচ্ছে মানে পরে আস ওকে 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 ঠিক ঠিক আছে আছে হুম তাহলে চলো আমরা একটু করার চেষ্টা করি একটু করার চেষ্টা করি তাই না একটু করার চেষ্টা করি তাহলে চলো এটা কি হবে আমাকে বলো কি হবে অ্যানসার প্রথমটা অ্যান্সার কি হবে আমাকে বলো আমি একটু ওয়েট করতেছি তোমাদের অ্যান্সার দেখার জন্য যে হু স্ল্যাশ ওয়াট ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি ওয়্যার স্ল্যাশ প্লেস আর হচ্ছে ওয়েন তাহলে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো হু স্ল্যাশ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি প্লেস হচ্ছে ওয়েন ঠিক আছে তাহলে কি অ্যান্সার হবে আমাকে বলো কি অ্যান্সার হবে ভেরি গুড এটার অ্যান্সার হবে ব্রিটিশ বাংলাদেশিস কিন্তু এইখানে তোমরা অনেকেই ভুল করতেছ এটা একটু খেয়াল করো ব্রিটিশ বাংলাদেশিস এর ক্ষেত্রে চেষ্টা করবে একটা হাইফেন দিতে আর বাংলাদেশিস লিখতে হবে bangladeshis এখন স্যার কেন bangladeshis লিখবো এই bangladeshis লিখলে এটা প্লুরাল হবে কি হবে প্লুরাল হবে এখানে আর আছে খেয়াল করছো এখানে আর আছে আর হচ্ছে প্লুরাল বি ভার্বের ভিতরে আর হচ্ছে প্লুরাল অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ bangladeshis ড্যাশ ইন লন্ডন তাহলে কি आंसर হবে জানি বলো তো কি आंसर হবে ভেরি গুড आंसर হবে হচ্ছে লিভ आंसर কি হবে आंसर হবে লিভ কেন মানে এই যে ব্রিটিশ bangladeshis আমার হচ্ছে কি প্লুরাল তাহলে এখানে অবশ্যই প্লুরাল ভার বসবে কি বসবে প্লুরাল ভার এই ভুলটাও আমরা সবাই করি এই ভুলটা আমাদের করা যাবে না এখানে লিভের জায়গায় লিভস লিখে ফেলি ইন লন্ডন স্পেশালি ইন দা ইস্ট লন্ডন বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলতেছি কি স্পেশালি ইন দা ইস্ট লন্ডন এখন ইস্ট লন্ডনের কোন জায়গায় বসবাস করতেছে এটা তো আমাকে বলতে হবে যে কখন তাহলে কোন জায়গায় বললে আমরা বলতাম হচ্ছে হয়ার কিন্তু এখানে কি হয়ার আছে নাই এখানে আছে হোয়েন তার মানে বর্তমানে তাহলে অ্যান্সার কি হবে অ্যাট প্রেজেন্ট এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা অনেকেই মানে হুতাশ বলো না ও হুতাশায় বা কি বলে এটা আসলে অতিরিক্ত উচ্ছ্বাসের সাথে তোমরা হচ্ছে অ্যানসার দিয়ে দেওয়া হচ্ছে কি জানো ইন লন্ডন ইন দ্য ইস্ট লন্ডন ব্রিকলেন কিন্তু এখানে ব্রিকলেন অ্যান্সার হবে না এখানে অ্যানসার হবে অ্যাট প্রেজেন্ট কারণ এখানে হোয়েন বলছে তাইলে ইনফর্মেশন ট্রান্সফারে ইনফরমেশন ট্রান্সফারে হেডিং দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়ার হেডিং হেডিং মাথায় রাখতে হবে আর হেডিংটা কি এই যে এগুলা 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 এই ইভেন্ট অ্যাক্টিভিটি ওয়্যার প্লেস হু এগুলা এগুলা মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে তারপর এটা কি আছে বলো ইংলিশ অ্যান্ড বাংলা স্ট্রিট সাইন্স ক্যান বি সিন দেখা যেতে পারে ড্যাশ টুডে ক্যান বি সিন টুডে আমার বলো কোথায় দেখা যেতে পারে ওয়ার তাহলে ওয়ার কি ইন দ্য স্ট্রিটস অফ ইন দা স্ট্রিটস অফ এখন তুমি পড়তেছো কি নিয়ে

এখানে জুমে ক্লাস নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাবা মানে বুঝোই তো জুমে ক্লাস নিতে গেলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস সো হ্যাঁ এটা একটু কঠিন হ্যাঁ এটা একটু কঠিন হয়ে যাবে সো সম্ভব হয় না ইটস ওকে নো প্রবলেম কোনো প্রবলেম নাই ইটস ওকে ঠিক আছে ওকে ডান ডান দেখো তারপরে দেখো যে আমরা কি বললাম আমরা বললাম হচ্ছে যে ড্যাশ অ্যাডভার্টাইজ ফ্লাইটস ফ্রম লন্ডন টু ড্যাশ ড্যাশ অ্যাডভার্টাইজ প্লাইস তাহলে আমি একটু দেখি কারা 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 দিতেছে স্টোর ফ্রন্টস ভেরি গুড কেন স্টোর ফ্রন্টস লিখতে হবে মনোযোগ দাও স্টোর ফ্রন্টস এই যে টি এস স্টোর ফ্রন্টস এই স্টোর ফ্রন্টস অ্যাডভার্টাইজ ফ্লাইটস ফ্রম লন্ডন টু হোয়াট লন্ডন টু সিলেট সিলেট লেখার সময় এসটাকে বড় হাতে লিখতে হবে এস বড় হাতে লিখতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে এটা হচ্ছে প্রপার নাউন এটা হচ্ছে কি নাউন এটা হচ্ছে প্রপার নাউন ঠিক আছে ওকে তারপরে কি ফুড স্টোর ড্যাশ সুরমা দিবার অফ সিল তাহলে ফুড স্টোরের ইভেন্ট তো আর না ফুড স্টোরে হয় অ্যাক্টিভিটি তাহলে ফুড স্টোর গুলো অ্যাডভিটি কি তারা অ্যাডভারটাইজ করে এখন এখানে আর অ্যাডভারটাইজ হবে না হয়ে যাবে অ্যাডভারটাইজেস কি হবে

ঠিক আছে ওয়াজ অফিসিয়ালি নেম বাংলা টাউন ড্যাশ কোন জায়গায় প্লেসটা কি ওয়েন তাহলে ওয়ার ফার্স্ট প্লেস আছে তাহলে ইন এটা হচ্ছে মূলত এইখানে এটা হচ্ছে এইখানে আর এইটা হচ্ছে এইখানে ওয়েন এই ওয়েন आंसरটা আমরা দিব ইন 2001 ঠিক আছে এই হচ্ছে তোমাদের অ্যান্সার তো বলো মোটামুটি বুঝতে পারছো কিনা মোটামুটি বুঝতে পারছো কিনা বলো আমাকে বলো আমাকে বলো ভেরি গুড হ্যাঁ এইভাবে লিখবা ওকে ঠিক আছে গুড ডান 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 তাহলে ঠিক আছে অনেকেরই ক্লাস আছে যেহেতু সবারই মোটামুটি ক্লাস আছে আমরা স্কুলে আজকে আর এটাকে এলাবোরেট না করি মোটামুটি বাকি অ্যান্সার সহ সব পেয়ে যাবা তোমরা লেকচার শিট কিছুক্ষণ পরেই বা আজকের ভিতরে আপলোড পাবা আমার কাছ থেকে আর ওয়েব অ্যাপে পাবা হচ্ছে টাইপ করাটা ঠিক আছে সো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদেরকে কেউ আর আটকাতে পারবে না আমরা সামারি লেখা শিখবো আমরা প্যারাগ্রাফ রাইটিং শিখবো আর দুই ধরনের প্যারাগ্রাফ আছে ইংলিশ সেকেন্ড পেপারে অবশ্য সেকেন্ড পেপার তো আমি পড়াই না ওইটার ব্যাপার আমার বলে লাভ নেই ওইটা তোমাদের আপা আছেন তোমাদের আপা হচ্ছে তোমাদেরকে পড়াই দিবে ম্যাডাম তোমাদেরকে দেখায় দিবে কোনো সমস্যা নাই সো এই হচ্ছে কথা সো আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসটা কালকেও হতে পারে আর মঙ্গলবার দিতে ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে আমার রেগুলার ক্লাস আসেই যদি তোমার আপু সুস্থ হয়ে যায় তাহলে কালকেই তোমাদের সেকেন্ড পেপার পড়ানো শুরু করে দিবে তিনি অনেক অসুস্থ তার গলার একটু সমস্যা হচ্ছে তোমরা সবাই জানো তো সবাই তার জন্য দোয়া করবা যেন তার ভয়েসের প্রবলেমটা দূর হয়ে যায় ঠিক আছে আর এই তো খেয়াল রাখবার নিজেদের আর বেশি বেশি পড়াশোনা করতে থাকো আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবা ঠিক আছে আর একটা কথা হচ্ছে তোমাদের সাথে কোর্স প্রায় শেষ হয়ে যাচ্ছে সো কোর্স পরেও যদি তোমরা হচ্ছে কানেক্টেড থাকতে চাও আমি পার্সোনালি একটা কোর্স করাচ্ছি তোমাদের সো তোমাদের কোর্স শেষে যদি কারো প্রকার আগ্রহ থাকে বা ইংলিশ যদি কারো খুব বেশি প্রয়োজনীয় মনে হয় তোমরা করতে পারো আমি হচ্ছে টানা অনেক দিন পড়াবো আশা করতেছি প্রায় পাঁচ মাসের মতো একটা কোর্স আমি রান করতেছি অলরেডি যেটা আমি গত মাস থেকে শুরু করছি আর কি সো চাইলে তোমরা খোঁজ নিতে পারো এবং সেইখানে সেকেন্ড পেপারও পড়ানো হচ্ছে এবং সেখানে অ্যাডমিশনের জন্য যেই প্রস্তুতিটা নিতে হয় খুঁটিনাটি আমি হচ্ছে সেখানে এমসি স্টাইলে এক্সাম নিচ্ছি তো ইনশাল্লাহ তোমাদের সাথে এই ইবিআই কোর্স আমি এমসিকিউ কিউ স্টাইলে এক্সাম নিব আমি অলরেডি একবার নিয়েছি আমি হচ্ছে সামনে থেকে যেহেতু মোটামুটি পড়ানো হয়েছে টুকটাক বিভিন্ন টপিক আমি তোমাদেরকে বলে দিব তোমরা পরে প্রস্তুতি নিয়ে তোমরা এক্সামের ব্যবস্থাটা করবা আমরা চেষ্টা করব ওয়েব অ্যাপে এক্সাম গুলোর ব্যবস্থা করা যায় কিনা যদি ওয়েব অ্যাপে না করা যায় তাহলে আমি যে একটা ছোটখাটো অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই গ্রুপে তোমাদেরকে কিছু এক্সাম নিব ইনশাল্লাহ যাতে করে তুমি একটু মানে অভ্যস্ত থাকতে পারো ঠিক আছে তুমি যেন একাষ্টম্ত থাকো সো ঠিক আছে সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আশা করি কারো কোনো অ্যান্সার দেওয়া বাকি নেই সো টেক কেয়ার এভরি ওয়ান আর হ্যাঁ হ্যাঁ তোমাদের আপু যেন খুব দ্রুত ক্লাসে চলে আসতে পারে সেকেন্ড পেপারটা তোমাদের পড়া জরুরি ইংলিশ সেকেন্ড পেপার তোমাদেরকে পড়তে হবে সো ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো টেক কেয়ার ভেরি তোমরা ভালো থাকো হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ খেয়াল রাখো ঠিক আছে হ্যাঁ এক্সামটা জোর সিস্টেম ইনশাল্লাহ এক্সামটা নিব ঠিক আছে এক্সামটা নিব ভাই তুমি আমাকে যে কেউ পার্সোনালি মেসেজ করো তোমাদের সাথে আমার কথা হবে যদি কোর্সের ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো সবাই ওকে আল্লাহ হাফেজ